ঘুরে ঘুরে দেখার অবকাশ আমাদের আমার আছে, যেটা অনিন্দ্য টনিন্দ্য অতটা নেই, কারণ ওর অনেকটা ব্যস্ত থাকে। তেমনি যখন অনুষ্ঠান চলে তখনও তো আমি প্রধানত উইংস এর পাশে দাঁড়িয়ে থাকি, তারপর হয়তো গিয়ে দুটো গান গাইলাম, একটু কথা বললাম, আবার বেরিয়ে এলাম, আবার হয়তো দ্বিতীয়ার্ধে দুটো গান গাইলাম। এবার এই যে উইংস এর পাশে আমি থাকি, এবার প্রচুর উদ্যোক্তা উইংস এর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠানটা দেখেন দেখেন এবং নিজেদের মধ্যে অনুষ্ঠানটা কেমন হচ্ছে সে বিষয়ে মন্তব্য করেন। সেই মন্তব্য যে সবসময় খুব প্রীতিপ্রদ হয় তাও নয়, মুশকিল হচ্ছে আমি তো চন্দ্রবিন্দুর একজন যে দাঁড়িয়ে আছে তাদের পাশে, যে এবং শুনতে পাচ্ছে যে তারা চন্দ্রবিন্দু সম্পর্কে কি বলছেন, আমার তো তার বাধা দেওয়ার অধিকার নেই, আবার হজম করতেও একটু কষ্ট হয়। এবং পুজোর মরশুমটাকে চেনা যেত, এবং আমার মনে হয় চঞ্জিল এবং অনিন্দ্য আমার চেয়ে বয়সে কিছুটা ছোট, কিন্তু ওদেরও ছোটবেলাগুলো সিমিলার ছিল। আমি সেই জন্য প্রথমে অনিন্দ্য এবং চঞ্জিলকে জিজ্ঞেস করব, ঠিক আড্ডার মেজাজে ওরা যদি একটু বলেন, অনিন্দ্য স্পেশালি, আমিগুলোর পুজোর যে আমেজ সেটা অনেকটা সিমিলার ছিল আমার মনে হয় তোমাদের ছোটবেলার সঙ্গে আমার ছোটবেলাতেও। আমি পুজোর গান, পুজোর সাহিত্য এইসব নিয়ে পরে আসছি, কিন্তু পুজো অনিন্দ্য নর্থ ক্যালকাটার ছেলে আমি যতদূর জানি, এবং চন্দ্রিল বোধহয় চন্দ্রিলের যা তুমি বলছিলে ঢাকুরিয়ায় বাড়ি নরেন্দ্রপুরে তুমি পড়তে, হস্টেলে পুজোর ছুটিতে, হস্টেল থেকে পুজোর ছুটিতে বাড়ি আসতে, তার মানে একটা আমি ধরে নিতে পারি তুমি দক্ষিণ কলকাতার ছেলে। তো এই যে একজনের উত্তর কলকাতার এক্সপিরিয়েন্স আরেকজনের দক্ষিণ কলকাতার, এই নিয়ে প্রথমে কিছু বলো যে মানে এই যে পুজোর সময় ঠিক কি মনে হতো, পুজো এলে পুজো পুজো আসছে এই ব্যাপারটা একটু একটু যদি বলো। প্রথমে কে বলবে, অনিন্দ্য বলবে? অনিন্দ্য পুজো এলে বলো। মানে অনিন্দ্য সেটা কি কি ছোটবেলা কি ছোটবেলায় আর কি বড়বেলায় মনের মধ্যে একটা গান গুনগুন করে বেজে উঠতে থাকে, এই যেরকম এই অনুষ্ঠানই ধরুন না শুরু হওয়ার মাত্রই যে মাঝে মাঝে গান বেজে উঠছে, এটা কিন্তু আসলে ওই পুজোর আনন্দটার একটা বহিঃপ্রকাশ, যে সেটা না দমিয়ে রাখা যাচ্ছে না। তো মানুষের সারা বছর ব্যাপী যে দুঃখ দারিদ্র, এই যে রাজনৈতিক হানাহানি, প্রত্যেকেই অসম্ভব যে অসুখ বিসুখ নিয়ে ডিপ্রেস, পুজো আসা মাত্রই নিমেষে সব উধাও হয়ে যায়। সকলেই ভাবে কোনো একটা আশ্চর্য ম্যাজিক আছে পুজোর কাছে, তো সেই ম্যাজিকটা কিন্তু মানুষকে সারিয়ে দেবে। কিভাবে সারিয়ে দেবে, না আমাদের যা যা খারাপ থাকাগুলো সেগুলো থেকে আমরা একটু আর একটু উন্নীত হতে পারবো, আর একটু আরেকটু ভালো নিজেদেরকে আর কি আনন্দে খুশি হয়ে থাকতে পারবো। এই একটাই সময় যে সময়টায় লক্ষ্য করে আমি দেখেছি, যে সেটা আগেও দেখেছি এখনো, যে মানুষের মধ্যে ঝগড়াঝাঁটি বোধ হয় একটু কম হয়। তার কারণ এমনি সময় বাঙালি জাতিটা মোটামুটি নিয়মই হচ্ছে একে অপরে খুব কাজিয়া করে বেড়ায়, সেইটা কিন্তু পুজোর সময় অন্যান্য আনন্দে আনন্দে মেতে থাকে। আর উত্তর কলকাতার পুজো অবশ্যই সে পুজোর একটা আলাদা মাহাত্ম্য ছিল, ছোট ছোট গলির পুজো, সেই পুজোগুলো খুব বড় পুজো ছিল এমন নয়। আমাদের পাড়ায় যে পুজো হতো সে পুজো শুরু হতো চাঁদার তাগাদা দিয়ে, এবং তারপরে টেলারিং শপের দোকানে আমাদের জামা প্যান্টের তাগাদা দিয়ে সেখানে ট্রায়াল দিতে যাওয়া নিয়ে, মাঝে মাঝে বিলটা খুলে লুকিয়ে দেখা যে এবছর পুজোয় কি জামা প্যান্ট আমার হবে, কোন গ্যাবার্ডিনের প্যান্ট এসছে, বা টেরি জিন্স এর প্যান্ট এবার পুজোয় সত্যি উঠবে কিনা, এইসব নিয়ে একটা আগ্রহ ছিল। ফলে আমার ছোটবেলায় আমার কাছে পুজোটা পুরোটাই একটা প্রাপ্তির আনন্দ, আমি জানতাম ওই সময় প্রচুর উপহার পাওয়া যায় এবং সেগুলো সব প্রচুর লোক মামা মাসি কাকা ঢেলে জামা কাপড় দেবে, এবং সেগুলো মুফতে আমার অনেক জামা কাপড় হবে। ফলে আমি ষষ্ঠী সপ্তমী অষ্টমী কিভাবে সাজবো, কোন কোন দিনটার সাথে কোন জামা, মানে কোন দিনটার সাথে কোন প্যান্ট, এগুলোকে সব প্ল্যান করে রাখা। তো মূলত পুজো কিন্তু কাটতো এই বিনা পয়সার পাওয়া মানে একদম নিখাদ আনন্দ বা উপহার নিয়ে, আর তার সঙ্গে অবশ্যই বিজয়া দশমীর দিকে তাকিয়ে থাকা যে কোন কোন বাড়িতে যাব, কোন কোন বাড়িতে কড়া নেড়ে সেখানে নমস্কার করি, চট করে এক থালা মিষ্টি এবং কুচো নিমকি খেতে পাবো। তো মানে এটা আমার মনে হয় সব কলকাতা জুড়েই এই মানুষের অভিজ্ঞতা হয়তো রয়েছে, কিন্তু পুজোর সঙ্গে আমার মনে হয় যে আরো অনেকগুলো জিনিস মিশে থাকা, কিন্তু সেই মিশে থাকার মধ্যে সব থেকে বড় যেটা আমি আবার বলছি, ওই গুনগুন করে গানটা চলতে থাকে, এই মাসটায় পুজো আছে, এই মাসটায় কিছু একটা বোনাস তো মিলবেই, সেই বোনাসটা হয়তো কিছুটা খুশির বোনাস। চন্দ্রিল
আমার পুজো একদম প্রথম দিনটায় ঢাকুরিয়ায় আমরা যে বাড়িতে থাকতাম তার একদম প্রায় পাশেই একটা প্যান্ডেল হতো। তা আমি আর আমার বোন দুজন মিলে ওই প্যান্ডেলটার ঠাকুরটাকে দিনে প্রায় 20 থেকে 30 বার দেখতে যেতাম, কারণ ওই একটা জায়গাতে আমাদের যেতে অনুমতি দেওয়া হতো। সেইটা দেখে তার পুরো মুখস্থ করে ফেলা যে গণেশ কিরকম হয়েছে, লক্ষ্মী কিরকম হয়েছে ইত্যাদি দেখে আবার বাড়ি ফিরে আসতাম। সন্ধেবেলায় বাবা আমাদের হাত ধরে দেখাতে নিয়ে যেতেন। বাবা খুব হাঁটায় বিশ্বাস করতেন, যে অনেক হাঁটতে হয় মানুষকে, হ্যাঁ হাজার বছর ধরে পথ হাঁটার বক্তব্য দিয়েছিলেন। সেই যে আমি আর আমার বোন এখনো খুব ভালো হাঁটতে পারি ওদের সেই জন্যই, উনি আমাদের হাত ধরে ওই যোধপুর পার্কে পুজো, তখন তো আর এত পুজো হতো না, একটু ওই যোধপুর পার্কের পুজো, একটু গোল পার্কের পুজো এইসব গুলো দেখাতে নিয়ে যেত। আমার মনে আছে গোল পার্কের পুজো একবার হয়েছিল, সেখানে অন্ধকার করে দেওয়া হচ্ছিল, তারপর ঘড় 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 করে, ও মা দুর্গা একটা রথে চড়েছিলেন, সিংহে চড়ে নয়, সেই ঘড় ঘড় করে রথের চাকাটা ঘুরতে শুরু করছিল এবং সেটা চাকাটা পুরো আলো আলো ছিল, ফলে সেইটা দেখা যেত যে রথটা আলোর রথের মতো নিয়ে যাচ্ছে। তারপর হো 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 করে একটা হাসি শোনা যেত সাংঘাতিক, তখন অসুরটা আলোকিত হয়ে উঠতো, ওর বোঝা যাচ্ছে অসুর খুব সাংঘাতিক একটা হাসি হাসছে। এই সময় মা দুর্গা কি একটা সংস্কৃত স্তোত্র বলতেন, তখন তার মুখটা আলো হয়ে যেত, তারপর তার হাত থেকে একটা ত্রিশূল, ত্রিশূল নয় আসলে একটা টিউব লাইট, সেইটা ছুটে গিয়ে অসুরের বুকে বিঁধে যেত। আসলে তিনটে টিউব লাইট, আগে এটা জ্বলে উঠতো, তারপর ওটা, তারপর শেষটা। এইটা দেখে আমি এত খুশি হয়েছিলাম যে আমি বোধ হয় ওটা 10 বার দেখেছিলাম বাবার কাছে বায়না করে, যে আর কোনো ঠাকুর দেখবো না, আমি এই আশ্চর্য আলোর নাটক যেখানে অসুর হেসে উঠছে আর মা দুর্গা মারছেন এইটা দেখ। এরম করে মোটামুটি প্রথম দিনটা কেটে যেত। তারপর আমার মজা লাগছে তোমার প্রশ্নটা শুনেও, কারণ তুমি উত্তর আর দক্ষিণ এই দুটো আলাদা পুজোর কথা বলেছো। এই এই ঢাকুরিয়া, যোধপুর পার্ক, একডালিয়া ইত্যাদি এগুলো দক্ষিণের পুজো, সেইগুলো দেখে নিয়ে এই পরের দিনেই আমরা সবাই মিলে, আমি বাবা মা তিনজন মিলে আমরা চলে যেতাম আমাদের মাসির বাড়ি যেটা বাগবাজার, ফলে সেটা আমার উত্তর কলকাতা। কিন্তু বাগবাজারে আমার মাসি মেসোমশাই সবাই আমাদের খুব ভালোবাসতেন, কিন্তু তারা হেঁটে হেঁটে অনেক পুজো দেখা ব্যাপারটাতে বিশ্বাসী ছিলেন না। তারা মনে করতেন যে বাগবাজারের কিন্তু সবচেয়ে বড় পুজো, বিরাট মাঠে ওরকম মেলায় যে সর্বজনীন হচ্ছে ওখানে, ওই পুজো দেখে ওই মেলার মাঠে হজমি কিনে আরো অনেকগুলো আনন্দ করে তারপর আর অন্য কোনো পুজো দেখার কোনো অর্থই হয় না। ফলে আমরা ওইখানে যেতাম, সারাদিনটা কাটাতাম, সন্ধেবেলা আমরা সবাই মিলে সেজে গুজে ওই বিরাট পুজোটা দেখতে যেতাম। সেই পুজো দেখবার ওখানে আসতে হচ্ছে কথা বলা পুতুল, মানে তখন ওটা একটা আশ্চর্য ব্যাপার ছিল, মানে দূরদর্শনের মাইকেল ছাড়া কেউ তো আর ভেন্টিলোকুইজমে কথা বলতো না, সেই মাইকেলের মতোই কথা বলতো। ওই মেলাতেও যারা পুতুল আসতো, যে কোনো ছোট্ট মেয়েকে থেকে বলতো এই তুমি আমাকে বিয়ে করবে আর কিছু একটা বলতো, ওই এক জিনিস হতো। কিন্তু সেই কথা বলা পুতুলের আকর্ষণ আমার আর আমার বোনের কাছে সাংঘাতিক ছিল, সেইটা দেখতাম। ওই বন্দুক দিয়ে বেলুন টেলুন কিচ্ছু ফাটাতে পারতাম না, কিন্তু আমাদের একটু আধটু খেতে দেওয়া হতো, মানে ফুচকা কিনে দেওয়া হতো, ছোট ছোট হজমি কিনে দেওয়া হতো। ওই মেলার মাঠটায় অনেক ঘুরে টুরে আমরা চলে আসতাম, পরের দিন আবার আমরা চলে যেতাম আমার মামার বাড়ি সবাই মিলে, মানে আমার বাবা মা মাসি সবাই মিলে এবার চলে যাওয়া হতো মামার বাড়ি, যেটা ডানলপ ব্রিজে, সেইখানে আবারও একটা দুটো পুজো ছিল দেখতাম। ফলে আমি কোনোদিনই বিরাট কলকাতা ঘুরে পুজো দেখিনি, কিন্তু এটা বলা যায় যে প্রত্যেক পুজোয় আমি দক্ষিণের একটা আধটা পুজো, আবার উত্তরের একটু প্রধান একটা পুজো, অপ্রধান একটা দুটো পুজো এইরকম দেখতাম। কোনো তফাত ওই বয়সে সত্যিই বুঝিনি, আমে যে বা মে যা যে, কিন্তু এই যে এতজন আত্মীয়ের সঙ্গে দেখা টাকা হতো আর এতগুলো ঠাকুর বলা বাহুল্য গোনা হতো, আর তখন প্যান্ডেল গুলো এরকম অসভ্যতা করতো না যে এতটা নিচু করে রাখবো যে মা দুর্গার মুখটা রাস্তা থেকে দেখা যাবে। ফলে আমরা যখন দোতলা বাসে চড়ে L9 বলে একটা বাসে চড়ে ঢাকুরিয়া থেকে শ্যামবাজার যেতাম, তখন যেতে যেতে অনেক ঠাকুর দেখতে পেতাম, মানে তখন অনেকটা দেখতে পেতাম আর কি, কারণ এই এই দূরত্বটা অনেকটা। ফলে সেই ঠাকুর গুলো সব গুনে গুনে আমি আর বোন ঠিক করতাম যে এবছর কটা পুজো দেখা হলো, সব মিলিয়ে প্রচন্ড আনন্দে কাটতো, এইটুকু মনে আছে। আর এক অর্থে উত্তর ও দক্ষিণের পুজোর সম্মিলন আমাদের দেখাশোনার মধ্যে দিয়ে হতো, কারণ এদিককার ঠাকুরও দেখতাম ওদিককার ঠাকুরও দেখতাম। তো চন্ডিল যেরকম উত্তর কলকাতায় ঠাকুর দেখতে যেত, অনিন্দ কি সেরকম দক্ষিণ কলকাতায় আসতে? দক্ষিণ কলকাতায় গেছি অনেক পরে, মানে ওই বললাম যে প্রথম দিকে আমার দৌড় ছিল বাগবাজার অবধি, বাগবাজার যাওয়াটাই অনেকটা বড় ব্যাপার ছিল। আমার স্কুলও ছিল ওই পাড়ার কাছেই, স্কটিশ স্টেটস কলেজ স্কুল, আমার কলেজও স্কটিশ স্টেটস কলেজ। সত্যি বলতে কি ওই নর্থের জায়গাটা ঘেরা টোপের বাইরে আমি অনেক পরে বেরোতে শিখেছি। পুজোয় হাঁটার সঙ্গে যেটা চন্দ্রিল বলছিল, আমার মনে হয় যে হাঁটার সঙ্গে না একটা অনুপ্রেরণার সম্পর্ক আছে। এই শব্দটাকে অন্যভাবে নেবেন না, মানে আমি বলছি যে পুজোয় কারা বেরোচ্ছে, মানে দলবল মিলে ঠিক কে কে আছে,
তার সঙ্গে আমি কতটা হাঁটবো তার একটা সম্পর্ক আছে, মানে কতটা পথ হাঁটলে তবে আর কি সত্যি প্রেমিক বলা যায়, এইটা কিন্তু পুজোর হাঁটার সঙ্গে জড়িয়ে রয়েছে। আমি দক্ষিণ কলকাতা যেতে শুরু করেছি যখন সেই সম্ভাবনা দেখা দিয়েছে, তার আগে অব্দি আমার দক্ষিণের ঠাকুর নিয়ে বিরাট একটা আগ্রহ ছিল তা না, তার কারণ উত্তরের ঠাকুরেরও দশ হাত, দক্ষিণের ঠাকুরেরও দশ হাত। তো এবার আমরা এই ঠাকুর দেখার হাত ধরে আড্ডায়, মানে আড্ডার পুজোর আড্ডার মধ্যে একটু ঢুকে পড়ি। যে আমি আড্ডার কথা, মানে আড্ডার প্রসঙ্গে আমি বুদ্ধদেব বসুর একটা কথা আমি জাস্ট মেনশন করতে চাই। বুদ্ধদেব বসু আড্ডা নিয়ে একটা প্রবন্ধতে মানে এই মতটা প্রকাশ করেছিলেন যে আড্ডার ঠিক প্রতিশব্দটি পৃথিবীর অন্য কোনো ভাষায় আছে কি? বুদ্ধদেব বসু বলছেন না, নেই। কারণ বাংলাদেশেই বুদ্ধদেব বসু বলছেন যে তার আড্ডার পূর্ণ বিকাশ, অর্থাৎ বাঙালি নিজস্ব জিনিস হচ্ছে আড্ডা। এবং মানে উনি বলছেন আমাদের চৈত্র সন্ধ্যা, বর্ষার সন্ধ্যা, শরতের জ্যোৎস্না ঢালা রাত্রি, শীতের মধুর উজ্জ্বল সকাল, সবই আড্ডার নীরব ঘন্টা বাজিয়ে যায়, কেউ শুনতে পায়, কেউ পায় না। এবার এই সূত্র ধরে আমি জিজ্ঞেস করব যে আড্ডাটা কি, আড্ডা যদি আমরা মনে করি এসেনশিয়ালি একটা বাঙালি স্পেস, মানে বাঙালির নিজস্ব কালচারাল একটা স্পেস, আড্ডার কোনো যার জন্য অন্য ভাষায় ঠিক প্রতিশব্দ হয় না, এটা যদি ধরে নিয়ে আমরা ইয়ে করি, তা সেখানেও আমি একটা জিনিস, একটা ওই উত্তর আর দক্ষিণ কলকাতার মধ্যে এক ধরনের পার্থক্য আছে কিনা সেইটা তোমাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই। সেটা হচ্ছে উত্তর কলকাতা একটা রক কালচার ছিল, রক রকের আড্ডা, রক থেকে যে রকের আড্ডা, এবং সেইটা পুজোর সময় কি এই রকের আড্ডা আর কিছু বিশেষ মানে কোন কোন বিশিষ্টতা ছিল? পুজোর সময় কি সেই আড্ডা চেহারাটা আলাদা হতো, নাকি সারা বছরই রকের আড্ডা? এটা আমি জানি অনিন্দর এই মানে অনিন্দর যে সিনেমাগুলো করেছে ওপেন টি বায়োস্কোপ, প্রজাপতি বিস্কুটেও মানে সম্ভবত আমার যতদূর মনে পড়ছে খানিক খানিক আছে তোমার মানে এই উত্তর কলকাতার এই যে অ্যাম্বিয়েন্সটা তো, কিন্তু আর দক্ষিণ কলকাতায় কোনো রক ছিল না, মানে সেই অর্থে রকের সংখ্যা হয়তো অনেক কম। মানে তোমাদের এক্সপিরিয়েন্স কি বলে এখন সেই আড্ডার, মানে পুজোর আড্ডা কবে থেকে তোমরা দিতে শুরু করলে? মানে চন্দ্রিলি বা এমনিতে, মানে আমি চন্দ্রিলের সঙ্গে যতটুকু আড্ডা মেরেছি আমার ধারণা মানে মানুষের একটা পারসেপশন আছে চন্দ্রিল খুব মানে সাংঘাতিক ন্যাচারাল আড্ডাবাজ নয়, ওকে যখন একটু উস্কোনো হয়, ওকে যখন একটু মানে খোঁচা দেওয়া হয় কোনো ব্যাপার নিয়ে, তখন ওর ওই ভিতরের যে তির্যক যে বিস্ফোরণটা সেইগুলো ঘটতে থাকে, তখনও মানে ইয়ে করে। আর অনিন্দর সঙ্গে আড্ডা মারার সৌভাগ্য সেই অর্থে আমার হয়নি, কিন্তু তোমরা একটু তোমাদের এক্সপিরিয়েন্স বলো আড্ডা, সব পুজোর আড্ডা এবং এমনি ইন জেনারেল আড্ডায় কবে থেকে আমার ক্লাস 10 অবধি কেটেছে একটা হোস্টেলে। সেইখানে আমরা মানে হোস্টেলে যেটা হয়, যেহেতু বন্ধুরাই থাকে সমস্ত ঘরে বন্ধু, এটা একটা আশ্চর্য অভিজ্ঞতা। সেখানে সারাদিন বন্ধুদের সঙ্গে গল্প করেই কেটে যায়। সত্যি বলতে কি, হোস্টেল থেকে যখন কেউ বাড়িতে আসে তখন তার সবচেয়ে বড় যেটা শখ লাগে সেটা হচ্ছে যে এখানে সে তার চেয়ে বয়সে বড় লোকের সঙ্গে একসঙ্গে একটা বাড়িতে থাকতে বাধ্য হয়। মানে ওখানে ওয়ার্ডেন থাকেন কিন্তু তারা তো আর খুব একটা ওরকম ভাবে দৈনন্দিন জীবনে অত হই হই করে এসে পড়েন না, কিন্তু এখানে বাবা মা এদের সঙ্গে যে কি করে মিশতে হয়, কি করে কথা বলতে হয়, এসব 6 বছর হোস্টেলে থাকার পর খুব একটা অদ্ভুত ব্যাপার হয়। তখন লোকে যেটা করে সেটা হচ্ছে বন্ধু খুঁজতে বেরিয়ে পড়ে, কারণ সে তো বন্ধুদের মধ্যে এতদিন থেকেছে। এবার আমিও বন্ধু খুঁজতে বেরিয়েছিলাম, আমি ঢাকুরিয়ায় থাকতাম, তারপর ওই ধারে কাছে থাকতাম, বন্ধুদের সঙ্গে আলাপও হলো। কিন্তু সত্যিই বলছি যে ওই 6 বছর হোস্টেলে থাকার দরুন হয়তো আমার একটা গোত্রের বন্ধু হয়েছিল, যেটা এই বন্ধুদের সঙ্গে আলাপ হওয়ার পর অতটা আর তাদের তাদের সমমনস্ক মনে হতো না, মানে আড্ডা দিয়ে অতটা সুখ হতো না আর কি। তার অনেক পরে কলেজ ফেস করতে যাই, অনিন্দর সঙ্গে আলাপ হয়, সেই সূত্রে উপলের সঙ্গে আলাপ হয়, আমরা চন্দ্রবিন্দু শুরু করি, তখন আবার একটা সত্যি সত্যি একটা বন্ধুর সার্কেল তৈরি হয়। সেখানে মাঝে মাঝে হয়তো উপলের বাড়িতে একটা পুজোয় যাওয়া হলো, আরো আমার কলেজের কিছু বন্ধুর সঙ্গে বন্ধুত্ব হয়। কিন্তু একটা দীর্ঘ সময় পুজোর সময়টা আমার কেটেছে
একদম আড্ডাহীন ভাবে এবং আড্ডার অভাবে মনটা প্রচন্ড রকম মানে আকুলি বিকুলি করতো, যে কি রে আমায় কেউ ফোন করছে না কেন, ডাকছে না কেন, আমার সঙ্গে কেউ হই হই করতে চাইছে না কেন। এবার তাতে আমারও নিশ্চয়ই দায় ছিল, আমাকে দেখে খুব একটা মনে হতো না যে এর সঙ্গে আড্ডা দিলে ভাল লাগবে, কিন্তু সব মিলিয়ে খুব একটা আড্ডার অভাবে কেটেছে। তারপর একটা সময় যখন আবার সত্যি আমরা গান টান গাইতে শুরু করলাম, উপল খুব আড্ডাবাজ, ওর বাড়িতে খুব হই হই হতো, তখন একদিন ডাকা হলো, সেখান থেকে হয়তো আরেকটা আড্ডা পরের দিন ঠিক হলো, এরকম করে আড্ডা হয়েছে। একথা ঠিকই যে আমি সাধারণ স্বতঃস্ফূর্ত ভাবে প্রচুর হই হই করে কথা বলে ফেলছি, এক সময় হতো, আবার এক এক সময় হতোও না। অনিন্দ যেরম স্বতই প্রচন্ড হই হই করে কথা বলতে পারে, মানুষের প্রতি সত্যিকারের উৎসাহ অনিন্দর আছে, ওর স্বভাব অনেক স্নিগ্ধ এবং চমৎকার, আমার অতটা না, আমি একটু খিটকেল গোছের লোক, সেই জন্যও আড্ডা অনেক সময় হয়নি আমার। এমনকি একথাও মনে আছে, আমার এক সময় দুজন বন্ধু হয়েছিল এবং আমরা তিনজন মিলে খুব স্বতন্ত্র হবার চেষ্টা করতাম, মানে সাধারণ মানুষ যা করে যা বলে তা যে অতিরিক্ত ঘৃণ্য, এবং আমরা যে তিনজনই জিনিয়াস এবং আমাদের সম্পূর্ণ স্বতন্ত্র মৌলিক পথ খুঁড়ে নিতে হবে, এ বিষয়ে আমরা খুব নিশ্চিত সচেতন ছিলাম। এবার একটা পুজোয় সেই দুজন বন্ধু আমার বাড়িতে এলো, এবার আমরা তিনজন মিলে ঠিক করলাম সাধারণ মানুষের মতন যদি আমরা ঠাকুর দেখতে যাই সে তো হবে অতি নিচ একটা পথে গমন, এটা তো হতে পারে না, আমরা যদি সবার মতন একটু কোল্ড ড্রিঙ্ক খাই, একটা সিঙ্গাড়া খাই, একটা রোল খাই, সে হবে অত্যন্ত ছাপোষা আটপৌড়ে জঘন্য একটা জীবন যাপন, আর যদি বাড়িতে বসে গল্প করি তাহলে তা এরকমই হবে, তাহলে কি করা যায়। তখন একজন বন্ধু বলল, আমি তোদের বলছি শোন, আমার কথা শুনে চল, অনুসরণ কর, বলে সে আমাদের সত্যি সত্যি নিয়ে গেল হাঁটিয়ে হাঁটিয়ে কিছুটা অটো করে। আমি তখন থাকতাম কাঁকুড়গাছিতে, কাঁকুড়গাছি থেকে যে কোনো প্রান্তেই সে আমাদের নিয়ে যেতে পারতো, কিন্তু সে আমাদের নিয়ে গেল অনেক ঘুরিয়ে ঘুরিয়ে একটা শ্মশানে। এবার আমি আর অন্যজন বলছে আমরা একটু স্তম্ভিত, আমরা যতই আশ্চর্য মৌলিক ও স্বতন্ত্র পথে পদচারণা করবো এই সিদ্ধান্ত নিই না কেন, পুজোর দিন যেখানে গোটা কলকাতা আলোকিত আনন্দময় প্রত্যেকটি মানুষ অনিন্দ যেরকম বলছিল যে একটা স্বতঃস্ফূর্ত আনন্দে মাতোয়ারা হয়ে উঠছে, তখন একটা শ্মশানে গিয়ে বসে থাকা এটা আমাদের কাছে ছিল একটা মানে একটা বিরাট বৈদ্যুতিক শখের মতন। কিন্তু কি করা যাবে, তখন আমরা তো বলতে পারি না যে না আমাদের ভাল লাগছে না, কারণ যা কিছু আলাদা যা কিছু বিপরীত তাই আমাদের ভালো লাগার প্রতিজ্ঞা আমরা করেছি, ফলে সেইখানে আমরা কিছুক্ষণ বসে থাকলাম, কিছু মৃতদেহ সামনে কিছু মৃতদেহ এলো, সেখানে হরিধ্বনি হলো, সত্যি বলছি আমার যে কি খারাপ লাগছিল বলে বোঝানো যাবে না। এবং সেখানে আমরা অত্যন্ত বিমর্ষ তিক্ত কালো বিষয়ে সব আলোচনা করতে লাগলাম, যেমন এই সমাজের কোনোদিন কিছু হবে না, সেই ছেলেটি বলতে লাগলো একটি AK-47 এনে সবাইকে গুলি করে মেরে ফেলা উচিত, কারণ মধ্যবিত্ত কোনোদিন তার প্রথাগত চিন্তা ভাবনা থেকে নিজেদের দূর করবে না। এইসবের পর এখানে এক দু ঘন্টা সেই শ্মশানে চূড়ান্ত মনটা খারাপ করে ওই পুজোর মধ্যে বোধ হয় তিনটি সবচেয়ে অসুখী ব্যক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে তারপর সেখান থেকে আমরা ধীরে ধীরে ফিরে এলাম। এবং আমি তো সেই বন্ধুটির আর ধারে কাছে না ঘেঁষার চেষ্টা করেছি বাকি গোটা জীবন, শুধু বাকি সেই পুজো নয়। এটা তোমাদের তখন তখন কত বয়স, মানে কিরকম এজ গ্রুপ? তখন আমাদের বয়স 22-23 এরকম। আচ্ছা, হ্যাঁ, আমি নিজেকে বুঝিয়েছিলাম যে এই আশ্চর্য অভিজ্ঞতা নিশ্চয়ই আমার শিল্পে প্রচন্ড সাহায্য করবে, আমাকে আশ্চর্য কিছু কবিতা লিখতে বা গদ্য লিখতে প্রাণিত করবে, তা করেনি। সত্যি বলতে কি খুব মশা কামড়ে ছিল, খুব মেজাজ খারাপ হয়েছিল, এবং তারপর থেকে পূজায় আমি ঠাকুর দেখতে যদি বা না বেরোই আমি নিজের বিছানায় শুয়ে থেকেছি, কিন্তু খুব সহজে এই ছেলেটি বা এরকম কোন ছেলেটির কাছে ধরা দিইনি যে আক্ষরিক অর্থে জীবন থেকে প্রায় মৃত্যুর দিকে আমাকে পুজোর সময় নিয়ে যেতে পারবে। কিন্তু এত এত ইউনিক এক্সপিরিয়েন্স বলে মানে মনে থেকে গেছে এটা, মানে এমনিতে তো মনে থাকতো না আর পাঁচটা পুজোর মতন হলে। আর অনিন্দ বলো। আমার আড্ডার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু আমি তার আগে বলি যে কেন মানে আড্ডার আড্ডার দিকে আমরা চলে গিয়েছিলাম, কেন আড্ডাকেই আমরা কাছে টেনে নিয়েছিলাম ঠাকুর দেখার বদলে, তার একটা বড় কারণ হচ্ছে ভিড়। অপরাজিতা দি তুমিও জানো যে পুজোর সময় কলকাতার মানুষ সব থেকে বেশি ভয় পায় হচ্ছে ভিড়কে, যে পরিমাণে জনসংখ্যা বাড়ছে প্রত্যেক পুজোতেই দেখছি যে মানে কোথাও আর কি প্রায় তিল ধারণের জায়গা নেই। এবং যাই হোক, এবছর মানে আমি এই অসুখ বিসুখের কারণে গত বছরটা পুজো ফাঁকা গেছে, এবছরটা জানি না কি সামনে অপেক্ষা করে রয়েছে, কিন্তু বাঙালিরা কলকাতার বাঙালিরা বিশেষ করে তারা মানে মানে এই ভিড়টা থেকে কেটে পড়তে চায়। এই কেটে পড়তে চাওয়ার জন্য তাদের একটা নিজস্ব আয়োজন তারা তৈরি করেছে,
সেই আয়োজনটা হচ্ছে আমরা একসাথে একটু বসবো, ভালো খাওয়া দাওয়া হবে, বন্ধুদের মধ্যে গল্প গজল্লা সবই হবে, এবং তার সাথে পানীয় টানীয় থাকবে। এবং দুর্গাপুজোয় কলকাতায় কি ভিড় হয়, এই ভিড় আর ভালো লাগে না, কেন কলকাতায় এরকম ভিড়, এইসব আমরা বলবো। তো ব্যাপার হচ্ছে যে এই আড্ডাটা চিরকাল কলেজের সময় থেকেই কিন্তু আমি মানে পেয়েছি, সেটা কখনো মানে চন্দিলদের মানে বন্ধু ছিল তাদের সঙ্গেও কি আমাদের গানের বন্ধুদের সাথে, তো আমার কখনো আমি মনে হয়নি যে পুজোতে পুজোয় আমি ঠাকুর দেখতে গেলাম না তো আমি কিছু মিস করছি। তার একটা বড় কারণ মানে হয়তো ছোটবেলা থেকেই অনেক ঠাকুর দেখার জন্য না, আমার একটা ওই প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখায় কিন্তু একটা সত্যিই খুব মানে মানে একটা অরুচি তৈরি হয়েছিল। তার থেকে মনে হয়েছিল বন্ধুদের মুখ দেখা অনেক ভালো। এবং আমাদের যেটা চন্দ্রিলো বলছিল যে পরবর্তী সময়ে যখন আমরা গান করতে শুরু করি, গত 20-22 বছর চন্দ্রবিন্দু দলটা কিন্তু সবসময় পুজোর সময় বাইরে গান গাইতে গেছে। তো এই যে বাধ্যতামূলক ভাবে অনুষ্ঠান করতে যাওয়া, কখনো দিল্লি, কখনো ব্যাঙ্গালোর, কখনো বম্বে, বা কোনো কোনো বছর আমরা আমেরিকায় যখন গেছি, তো প্রথম প্রথম একটু মন খারাপ হতো যে বাড়ির লোকের সঙ্গে পুজো কাটাতে পারছি না, আমরা চলে যাচ্ছি। এখন যখন ফিরে তাকাই না, তখন মনে হয় যে খুব ভালো হয়েছে যে আমরা বাইরে অনুষ্ঠান করতে গেছি। এই যে বাইরে অনুষ্ঠান করতে যাওয়া, আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, একসঙ্গে নিজেদের পিছনে লাগা, খাওয়া দাওয়া, গল্প, প্রবাসের পুজো দেখা, সেখানে কিভাবে অঞ্জলি হয়, কিভাবে আমেরিকাতে নিজেদের ইচ্ছে মতো ষষ্ঠী বা সপ্তমী তাদের সুবিধে অনুযায়ী উইকেন্ড অনুযায়ী তারা তৈরি করে ফেলে, তারা কিরকম ভাবে মানে তাদের নিজস্ব কায়দায় দই পাতা দই খেয়ে, তো আমার মনে হয়েছে একটা অন্যরকমের পুজো কিন্তু আমরা এই এতগুলো বছর এক্সপিরিয়েন্স করেছি, এবং সেটাতে কিছু খারাপ হয়নি। তার একটাই কারণ, আমরা বন্ধুদের সঙ্গে ছিলাম, আমরা সবাই একসঙ্গে ছিলাম, এবং তাতে গান গাওয়াও হয়েছে। এখন এখন পুজোতে আমার মনে হয় দেখার থেকেও ইম্পর্টেন্ট হয়ে গেছে কে কার সাথে কত বেশি সেলফি তুলতে পারবে। এই সেলফি তোলার কম্পিটিশনে আমরা নাম লিখিয়েছি, মানুষ এসে একে একে সেলফি তুলে যায় আমাদের সাথে। তো সব মিলিয়ে পুজো খুব অন্যরকম ভাবে কাটে, এই দুটো বছর আলাদা কাটছে। এই বছর তো পরিবারের সঙ্গেই কলকাতায়, আমার মনে হয় আমার বউ আবার ঠাকুর দেখার ব্যাপারে প্রচন্ড আগ্রহী, ফলে তাকে নিয়ে এবং ঠাকুর দেখতে বেরোতে হবে। সারা রাত জেগে আবার ঠাকুর দেখতে যাবো, এটা ভেবে ভাল লাগছে। একটা কোনো চ্যানেলের বোধহয় এই পুজোর পুজো পরিক্রমার আমি ঘটনাচক্রে জাজ হয়েছি, ফলে বিনি পয়সায় ঠাকুরও দেখা হবে, আবার আমি গেছি বলে কিছুটা তার জন্য পারিশ্রমিকও পাবো। সেই জন্য মনে মনে দুর্গা ঠাকুরকে থ্যাংক ইউ দিচ্ছি। না হ্যাঁ, আমি তুমি আমেরিকাতে তোমাদের পারফরমেন্স এবং এই কথাটা তুললে সেই প্রসঙ্গে মানে আমি এই প্রশ্নটা করতাম তোমাদের হয়তো একটু পরে, যে এই মানে সেই এই যে তোমাদের বিদেশের পুজো দেখার এক্সপিরিয়েন্স, তো মানে যেহেতু কথাটা এলো তখন প্রশ্নটা এখনই করে ফেলি, সেটা থেকে যদি আমি আমি জানি তোমাদের অনেক মজার মজার ঘটনা আছে, কিছু অ্যানেকডোট একটা দুটো অ্যানেকডোট যদি মনে পড়ে একটু বলো না। আর কারণ আমি একবার বেশ কয়েক বছর আগে উপালের কাছে শুনেছিলাম, উপাল বলেছিল মানে তোমরা বোধহয় প্রতি প্রতি সময় যখন যাও তখন ওই মানে একটা করে বাধা বয়ান থাকে অনিন্দ গড়গড় করে, সেটা ওই ভিসা ইমিগ্রেশন ইয়ের অফিসারের কাছে বলতে থাকে, এবং তিনি বিভিন্ন ব্যাগেজ ট্যাগেজ চেক করে ইয়ে করে একটা হুলস্থুল কাণ্ড, এরকম একটা গল্প আমার ভেগলি মনে পড়ছে, আমি আমি উপালের কাছে শুনেছি। তো একটু বলো না, নিশ্চয়ই তোমাদের এরকম কোন এক্সপিরিয়েন্স অনেক আছে, মানে সেই অ্যানেকডোট গুলো একটা দুটো শেয়ার করেন। আমেরিকায় যাওয়ার অভিজ্ঞতাটা চন্দ্রিলো খুব গুছিয়ে ভালো করে বলতে পারবে, এটা ঠিক আছে। ইমিগ্রেশনে আমরা মাঝে মাঝে নানা বিড়ম্বনার মুখে পড়েছি, তার কারণ আমেরিকায় গিয়ে প্রধান সমস্যা হতো যে এমন একটা অ্যাক্সেন্টে ইংরেজি বলে কিছু বুঝতাম না, তো উনি বলছেন জল আমি বলছি ফল, ফলে এই এই মানে কি যেন বলে এই ঝামেলাটার মধ্যে সারাক্ষণই আমাদের পড়তে হয়েছে। এখনো যে অনেকটা বুঝি তা না, কিন্তু যেহেতু এখন অনেকবার প্রায় হয়ে গেল আমাদের যাওয়া, ফলে অ্যাটলিস্ট ওই কালচারটার সাথে কিছুটা বুঝতে পারি যে কি বলতে চাইছে। তো প্রথম প্রথম তো একটা খাবার দোকানে একটা খাবার অর্ডার করলে সে যে কি বলতো এখানে খাবো না নিয়ে যাবো, এটাই বুঝতে পারতাম না কি বলছে। তো এইরকম এরকম নানা রকম ঝামেলার মধ্যে পড়েছি, সেসব কথা আর পুজোর আড্ডায় বলে নিজেদের অনুষ্ঠানের কথা কি লাভ। কিন্তু কিন্তু সব মিলিয়ে ওই আর কি, যে আমেরিকার পুজো আমেরিকার পুজোর মতন,
কিন্তু প্রবাসে পুজোর অন্য অন্য রকম কিছু কিছু মজা আছে সেখানে, মানে সেখানে যে দুর্গা ঠাকুর তাকে তো বিসর্জন দেওয়া হয় না, তাকে প্যাক করে ফেলা হয় পুজোর পর, ফলে তিনি 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 3-4 বছর একই জায়গায় থাকেন, ফলে সেখান থেকে বার করে তারা সাজায় তাদের তাদের বাচ্চাদেরকে দিয়ে অনুষ্ঠান করায় এই পুজোর গানে, কিন্তু তারা কেউ বাংলা জানে না, সেটা নিয়ে একটা খুব অসম্ভব ব্যাপার হয়। তবে সব দেশের বাচ্চারাই কি এদেশের কি বিদেশের, তারা যেরকম আমরা যখন গান গাই আমাদের স্টেজের ঠিক নিচটায় তারা একটা বিপজ্জনক ভঙ্গিতে ক্যাব বন্দুক পাঠাতে থাকে আমাদেরকে উদ্দেশ্য করে, ফলে গান গাইবো না তাদের বন্দুক থেকে হ্যান্ডস আপ করবো ভালো করে বুঝতে পারি না। হ্যাঁ, এবং প্রত্যেক জায়গাতেই সবাই এসে বলে এই যে আমাদের পুজো এখানে এসে যারা গান গিয়েছিলেন এই তারপর আপনারা এলেন, এরম পুজো কি আপনারা কোথাও দেখেছেন? তা আমরা বলি না, এরম পুজো আমরা কিন্তু কোথাও দেখিনি, এই আপনাদের পুজোটাই মনে হচ্ছে শ্রেষ্ঠ পুজো। আমি অন্তত এরকম কিছু ধরো 77টা পুজোকে বলেছি যে আপনাদেরটাই সেরা পুজো আমি দেখেছি, বলে এই মিথ্যে না বলে ওখান থেকে পেরিয়ে আসারও কোনো উপায় নেই। আরো আরো প্রচুর গল্পের সাথে জড়িয়ে আমি জানি না চন্দ্রিলে নিশ্চয়ই মনে আছে কিছু এই মানে প্রবাসের পুজো নিয়ে। না আমার খুব একটা গল্প মনে নেই, আমার আমি চন্দ্রবিন্দুর সঙ্গে প্রতিবার যাইনি, চন্দ্রবিন্দু অনেকবার গেছে আর অনিন্দ নিজে আবার সিনেমা টিনেমা নিয়ে অনেকবার আমেরিকায় গেছে, আমি গেছি কয়েকবার এতবার নয়। প্রথমবার যখন গেছিলাম সত্যি সত্যি যেটা তুমি প্রথমে বললে আমরা প্রচন্ড নার্ভাস ছিলাম যে আমরা সাহেবদের সঙ্গে কথা বলবো কি করে, এবং সত্যি সত্যি কোনো কথাই কোনো প্রশ্নই আমি তো অন্তত কিচ্ছু বুঝতে পারতাম না, মানে আমি কোনো ইংরেজি এখনো বুঝি না তখনও কিছুই পারতাম না আর এমনিতেই খুব টেনশন হতো। এইবারে যখন কেউ কোনো প্রশ্ন করতেন, আমাদের একটা সুবিধে হচ্ছে অনিন্দ সপ্রতিভতাটা অনন্য, মানে তুলনাবিহীন, ও কোনো পরিস্থিতিতে কখনো কোনো কিছুকে ভয় পায় না, এবং তার জন্য অনিন্দ শুধু উপকৃত হয়েছে তা না, ওর চারপাশে যারা থেকেছে তারা বিরাট উপকৃত হয়েছে, কারণ ও অনেককে তরিয়ে দেয়। তা ও আমাদের আমাদের হয়ে প্রথমেই এগিয়ে যেত এবং ঠিক ওই কাগজপত্র দিয়ে মোটামুটি ভাবে প্রাথমিক ভাবে বুঝিয়ে দিত যে আমরা এখানে গান গাইতে এসেছি, অমুক তমুক আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, আমরা এতগুলো অনুষ্ঠান করব। তাই এর পরে পরে যারা লাইন বেঁধে যেহেতু তারা প্রায় সকলে ওই ডিটো দেওয়ার মতন বা পরীক্ষার খাতা দেখে টোকার মতন ওই যে ওই উনি যা বলে গেলেন এই গোছের একটা উত্তর দিত, আর অন্যরাও মানে একরকম তারাও কৃপা করতো, আহা বেচারারা এসছে এতটা জানে না, সাহেবরাও তো মানে ভালো লোক হয় কিছু কিছু, মানে তারাও আমাদের ও ঠিক আছে বিপদে পড়েছে কোনো রকম করে ক্ষমা কেনা, ও যা বলেছে তাই তো আচ্ছা ঠিক আছে বলে ছেড়ে দিত। আমাদের ওই তুমি যেটা বলছিল এটা মাধা বয়ান ছিল যে উই আর এ গ্রুপ অফ 8 সিঙ্গার্স কামিং ফ্রম ইন্ডিয়া হু হ্যাভ বিন ইনভাইটেড, ওটা আমরা তুলে তুলে মুখস্থ করে চলে গেছি। তো যে করে এক সময় যা হতো যেটা তো যাই প্রশ্ন করছে, মানে সেই বিভিন্ন রসিকতায় যেরকম হয় যে প্রশ্নই করুক না কেন আমরা ওই উত্তরটাই দিতাম, তারা কিছুটা বিরক্ত হয়েও আমাদের ছেড়ে দিত। এইবারে আমরা যখন গান গাইতে যেতাম আমার সত্যি খুব ভালো লাগতো, এই যে আমরা যখন গান গাইতাম আমরা বিভিন্ন জায়গায় যেখানে পুজোটা হয়, সব জায়গায় তো আর সব বড় বড় জায়গায় পুজো করার অনুমতি দেওয়া হয় না, কোথাও হয়তো একটা প্রধানত স্কুলে পুজোটা হয়, তাহলে সেই স্কুলের হয়তো একটা বাস্কেটবল কোর্টে গানের আয়োজন করা হয়েছে, হ্যাঁ, বা তার পাশে হয়তো কতগুলো শাড়ির দোকান দেওয়া হয়েছে, একটা হয়তো বাংলা বইয়ের দোকান আছে, তারপরে সেইখানে যারা আছেন তাদের মধ্যে অনেক ভাগ আছে, তারা কেউ কেউ সাহায্য করছেন আর কেউ কেউ হয়তো জিজ্ঞেস করছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সংস্কৃতি কতদূর এগোলো বা কতদূর পিছলো, বা তিনি যখন ছেড়ে এসছেন তখন কি রকম ছিল এখন কি হয়েছে। এবার আমার খুবই ভালো লাগতো এদের সঙ্গে মিশতে কথা বলতে, মাঝে মাঝে আমি একটু বেশি বিপদে পড়তাম, তার প্রধান কারণ হচ্ছে অনিন্দ উপল অন্য যারা আছে আমাদের দলে তারা গান গায় ও বাজায়, এবার আমি সঙ্গে যাই কিন্তু আমি তো প্রায় কিছু করি না, এবার এটা খুব সহজেই চিহ্নিত হয় যে এবারটা এসছে খামোকা এ কিছু করে না, এইবার যে কিছু করে না এবার তাকে পাকড়াও করে অনেকগুলো বেশি প্রশ্ন করা যায় স্বাভাবিক, কারণ আমি তো আর ওখানে গিয়ে সাউন্ড চেক করছি না, যে গিটারে সাউন্ড চেক করছে যে মাইকে সাউন্ড চেক করছে অনেকটা গান গাইছে বলছে এই এটা কমান ওটা বাড়ান, তার সঙ্গে কথা বলা শক্ত, কিন্তু যে লোকটা চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে এই যে আপনি আপনি এদের সঙ্গে এসছেন আচ্ছা বলুন তো বলে আমাকে অনেক প্রশ্ন করা, এবং অত প্রশ্নের উত্তর দিতে আমার একটু জেরবার লাগে, যেমন সত্যি ভাল লাগে যে ঠাকুরটা কি হচ্ছে আলপনা কি হচ্ছে সেগুলো ঘুরে ঘুরে দেখার অবকাশ আমাদের আমার আছে, যেটা অনিন্দ টনিন্দর অতটা নেই কারণ ওরা অনেকটা ব্যস্ত থাকে। তেমনি যখন অনুষ্ঠান চলে তখনও তো আমি প্রধানত উইংস এর পাশে দাঁড়িয়ে থাকি, তারপর হয়তো গিয়ে দুটো গান গাইলাম একটু কথা বললাম আবার বেরিয়ে এলাম আবার হয়তো দ্বিতীয়ার্ধে দুটো গান গাইলাম, এবার এই যে উইংস এর পাশে আমি থাকি, এবার প্রচুর উদ্যোক্তা উইংস এর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠানটা দেখেন,
দেখেন এবং নিজেদের মধ্যে অনুষ্ঠানটা কেমন হচ্ছে সে বিষয়ে মন্তব্য করেন, সেই মন্তব্য যে সবসময় খুব প্রীতিপ্রদ হয় তাও নয়। মুশকিল হচ্ছে আমি তো চন্দ্রবিন্দুর একজন, যে দাঁড়িয়ে আছে তাদের পাশে, যে এবং শুনতে পাচ্ছে যে তারা চন্দ্রবিন্দু সম্পর্কে কি বলছেন। আমার তো তার বাধা দেওয়ার অধিকার নেই, আবার হজম করতেও একটু কষ্ট হয়। কেউ হয়তো আবার আমল দেখিয়ে বলছে বলো না, এসছে বলো না, ঠিক আছে ভালো হচ্ছে ভালো হচ্ছে। কেউ হয়তো বলছে ধুর আগের বছর ওরা এসেছিল অনেক ভালো করেছিল। আবার এরকম হয়েছে একজন উদ্যোক্তা খুব খুব টেনশনে ছিলেন, কারণ হয়তো ওই কমিটির ভাগ হয় তো তাদের মধ্যে ঝগড়া হয়, কেউ হয়তো বলছে না অমুক গায়ক এলে ভালো, আর একটা দল হয়তো বলছে না চন্দ্রবিন্দুকে আনা হোক। এবার ভোটে তারা জিতে গেছে, ভালো কথা, কিন্তু চন্দ্রবিন্দু যে গাইবে, এইবার গান যাতে ভালো হয় এর সঙ্গে তাদের বিরাট একটা প্রেস্টিজ জড়িত রয়েছে। কারণ চন্দ্রবিন্দু যদি খারাপ গায় তখন যে বিরোধী শিবির তারা বলবে যে পরের বছর থেকে আমরা বলবো কে আসবে, কারণ তোমাদের মনোনীত দল হয়তো ওই রকম দাঁড়িয়ে। এইবার একজন উদ্যোক্তা খুব নার্ভাস এবং তিনি আমাদের বারবার বলেছেন তোমাদের কিন্তু কালকে ভালো গাইতেই হবে, নইলে বুঝলে না আমার মুখ থাকবে না, আমার স্ত্রীর মুখ থাকবে না। এইবারে গান গাওয়া হচ্ছে, সেদিন খুবই ভালো অনুষ্ঠান হচ্ছে, কিন্তু তিনি এত নার্ভাস তিনি বারবার ছুটে এসে আমাকে জিজ্ঞেস করছেন আচ্ছা ভালো অনুষ্ঠান হচ্ছে তো নাকি খারাপ হচ্ছে। এবার আমি কি বলবো, আমি অনেক ভেবে চিনতে বলছি না আমার তো মনে হয় ভালোই হচ্ছে, ভালো হচ্ছে না, যা আপনি যখন বলছেন ভালো হচ্ছে তাহলে ভালো হচ্ছে বলে তিনি দৌড়ে চলে যাচ্ছেন। আবার কিছুক্ষণ পর ছুটে এসে বলছেন আচ্ছা আপনার কি মনে হয় উনি কি ভালো গাইলেন না খারাপ গাইলেন। আমি বলছি না অনিন্দ তো ভালোই গায়, এটা ভালোই গেল, যা ভালো হচ্ছে তাহলে, আপনি আমাকে নিশ্চিন্ত করলেন। আমার খুব হাসি পাচ্ছিল যে উনি যে দল গাইছে সেই দলের একজন লোকের কাছে একটা অত্যন্ত নিরপেক্ষ মন্তব্য আশা করছেন এবং তাতে নিজে আশ্বস্ত বোধ করছেন। আমার খুব ভালো লেগেছিল ভদ্রলোককে এবং এই গল্পটা আমার খুব মনিটরে আছে। একটা ঘটনার কথা মনে পড়ছে, সেটা পুজোতে একটা বিপদের ঘটনা আমেরিকাতে। আমরা 2003 প্রথম বঙ্গ সম্মেলন গেছি, প্রথম বাংলা ব্যান্ড হিসেবে, তো সেখানে তো দুটো অনুষ্ঠান ছিল আমরা করে, তারপর একটু আমেরিকা আমাদের কয়েকজন বেড়াতে নিয়ে গেছিল, ঘুরে ফিরে এসেছিলাম। 2005 আমরা একটা পুরোদস্ত ট্যুরে যাই, 6টা অনুষ্ঠানের ট্যুর, চন্দ্রবিন্দু ফুল টিম, এবং আমরা অনেকগুলো মানে গোটা গোটা দেশটা জুড়ে অনুষ্ঠান করেছিলাম। তো তখন একটা টিকিট ইস্যু করা হতো, সেটাকে বলা হতো ভুজা টিকিট। তো ভুজাটা কি ছিল, যে ভুজা একটু মানে যারা একটু সস্তায় ট্রাভেল করবে তাদের টিকিট। তো যদি ওই 6টা বা 7টা জায়গার চেনটা একসাথে ডিক্লেয়ার করা যেত তাহলে একটা একটু কম পয়সায় টিকিটটা পাওয়া যেত। এবার আমরা মনে আছে নিউ জার্সিতে অনুষ্ঠান করেছি, করে একটু রাত্রি হয়েছে, তো তারপর আবার ভোরবেলা ফ্লাইট ছিল আমাদের আটলান্টাতে শো। তো যেহেতু সাউন্ড ব্যালেন্স বলে একটা খুব বিড়িগিচ্ছিরি ব্যাপার আছে আমাদের এই ধরনের গান বাজনায়, যেখানে যন্ত্রটন্ত্র ঠিক করতে হয় তাতে একটা সময় যায়। তো আমাদের ব্যান্ডের দুজন সুরজিৎ আর তখন দ্রোণ বলে একজন ছিল, ওরা দুজন আরো ভোরবেলা বেরিয়ে গেছে, প্রথম ফ্লাইটে আটলান্টা চলে গেছে। ওরা গিয়ে ওই মানে বিভিন্ন ওদের যে জিনিসগুলো আছে ইনস্ট্রুমেন্ট গুলো সেগুলোকে সাজিয়ে রাখবে, আমরা তারপর যাবো, সাউন্ড ব্যালেন্স হবে, অনুষ্ঠান হবে। অনুষ্ঠানটা বিকেল বেলায় ছিল। আমরা যাওয়ার রাস্তায় ওই তখন আমরা একদম একা, আমাদের সাথে আর কেউ আমাদের সেরকম ভাবে কোনো মানে হেল্পিং কেউ ছিল না। আমরা টার্মিনালটা গন্ডগোল করি, করে আমরা ফ্লাইটটি মিস করি। যে সময় আমরা গিয়ে আটলান্টা ফ্লাইটটা উঠবো, আমরা গিয়ে দেখলাম ফ্লাইটটা ক্লোজ হয়ে গেছে এবং ভদ্রমহিলা শুকনো মুখে জানান কিছু করার নেই, যে আপনারা যেতে পারবেন না। এবার সেই সময় তো মানে অনুষ্ঠানটা বিকেলের অনুষ্ঠান, না যদি পৌঁছতে পারি তাহলে তো চূড়ান্ত অবস্থা। তো তখন আমার চন্দ্রদীপের একটা স্মরণীয় উক্তি মনে আছে, প্রচন্ড প্রচন্ড টেনশন খেয়ে বলেছিল একটা গাড়ি ভাড়া করে চলে যাচ্ছে। তো তারপর ওই মহিলাকেই যা হয়, আবার আমরা আর কি মানে আমরা অনেক দূর থেকে আসছি, আমাদের মুখ চোখ দিয়ে কিছুটা মায়া হওয়াতে ভুজা টিকিটের রিপ্লেসমেন্ট টিকিট পাওয়া যায় না। কিন্তু সামাও আমাদের লাকটা ওদিন ভালো ছিল, আমাদের ওই তার 2 ঘন্টা বাদের একটা ফ্লাইটে আমাদেরকে বোর্ড করে করতে অ্যালাউ করা হয়েছিল এবং আমরা আটলান্টা পৌঁছই। আমরা পরে গিয়ে শুনেছি যে যখন ওরা খবর পায় সুরজিৎ এবং ওই দ্রোণ যারা পৌঁছে গিয়েছিল তারা নাকি তখন সত্যি ঠকঠক করে কাঁপছিল, কেননা উদ্যোক্তাদের তো অত তখন ধারণা ছিল না। তারা বলেছে ঠিক আছে ওরা যদি আসতে না পারে ফ্লাইট মিস করে যে কি আছে, আপনারা অনুষ্ঠানটা করে দেবেন। তাতে ওরা এত টেনশনে পড়ে গিয়েছিল এবং তাতে রীতিমতো প্রায় জ্বর এসে যাওয়ার মতন অবস্থা, যে ফাইনালি আমরা গিয়ে পৌঁছই। অনুষ্ঠানটাও মোটামুটি ভালোই হয়েছিল, ফলে আমাদের প্রথম আটলান্টা সেই যাত্রায় মানে মানে কোন রকম ভাবে আর কি মানে আমরা রক্ষে পেয়েছিলাম। এই আটলান্টা তোমরা যাচ্ছিলে কোথা থেকে, কোন কোন শহর থেকে?
আমরা যাচ্ছিলাম নিউ জার্সি থেকে, তো আমরা আমরা এয়ারপোর্টটা ছিল নিউ জার্সি থেকে আটলান্টা, নেওয়াকে গিয়ে আমরা মিস করেছি। ও হ্যাঁ 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 হ্যাঁ, মানে বিশাল দূর। হ্যাঁ হ্যাঁ, আর আমি আমি যেটা বলেছিলাম একটা ট্যাক্সি ধরে চলে যাওয়া যাক, তাতে একটা বিরাট আশা আসবে। এবং এবং যিনি উদ্যোক্তা তাকে, তার নাম ছিল মমতা দি আমার মনে আছে, তো তিনি পরে তার সাথে আলাপ টালাপ হয়, ফোনে তার সাথে দু একবার কথা হয়েছিল। তাকে ফোন করার পর তিনি বললেন কি হয়েছে, তার মানে ফ্লাইটটা মিস করেছি, তা উল্টো দিকে তারপর একটা দেখলাম মানে অখণ্ড নীরবতা, অনেকক্ষণ উনি কিছু বলছিলেন না। এবার তাতে তাতে আমি আরো নার্ভাস হয়ে গেলাম, কি রে বাবা ওনার কি কিছু হয়ে টয়ে গেল, মানে একটা একটা দলবলকে নিয়ে যাওয়া এবং তাদেরকে অনুষ্ঠানে গিয়ে তোলা, এগুলো সত্যি একটা খুব চাপের ব্যাপার। তো সেই মানে ফ্লাইট মিস করাটা আমার মনে হয় আমাদের একটা মানে হাইট অফ মানে, হ্যাঁ হ্যাঁ, এরকমটা বোধ হয় আর হয়নি। বুঝতে পেরেছি, তখন মানে কি সাংঘাতিক একটা মনের অবস্থা হয় সেটাই ভাবছি। আমি এবার একটু ইয়েতে ফিরি, মানে আবার একটু পুরনো ইয়েতে ফিরি, সেটা হচ্ছে আমাদের ছোটবেলায় যেরকম পুজোর সঙ্গে খুব আনুষঙ্গিক ভাবে পুজোর অনুষঙ্গে জড়িত ছিল দুটো জিনিস, সেটা হচ্ছে পুজোর গান এবং পুজোর সাহিত্য, শারদ সাহিত্য। পুজোর গান যেরকম অনেকের অ্যালবাম বের হতো তখন, মানে যারা শ্রোতা তারা মুখিয়ে থাকতেন সেই নতুন অ্যালবাম শোনার জন্য, নতুন রেকর্ড বের হতো ইত্যাদি। আর শারদ সাহিত্য তো কথাই নেই, শারদ সাহিত্য তো আমার মনে আছে, তোমরা পড়তে কিনা জানি না, আমি তো দেব সাহিত্য কুটিরের ওই পূজা বার্ষিকী প্রথমেই পড়ে ফেলতাম, এবং কিশোর ভারতী, তারপরে খানিক কয়েক বছর বাদে আনন্দমেলা যখন প্রকাশিত হতে লাগলো তখন আনন্দমেলা, এসবগুলোই অবশ্য পাঠ্য ছিল, নতুন বইয়ের গন্ধ একটা মানে অন্যরকম ছিল। তা সে এই ধরনের সিমিলার অভিজ্ঞতা নিশ্চয়ই তোমাদের ছোটবেলার মধ্যে দিয়েও তোমরা পেয়েছো। কিন্তু তারপরে আমার প্রশ্নটা হচ্ছে যে তারপরে তোমরা যখন একটা পর্যায়ে তোমরা বড় হলে, তারপরে তোমরা নিজেরা লিখতে শুরু করলে, তোমরা দুজনে পুরোদস্তুর লেখালেখি করছো, গান লিখছো, গান করছো, তখন কি তোমাদের পুজোর দিকে কোনো স্পেশাল মানে পুজোর কথা মাথায় রেখে কোনো, মানে ধরো চন্দ্রবিন্দু যখন প্রথম করছে, কোন চন্দ্রবিন্দুর অ্যালবাম কি পুজোর কথা ভেবে লঞ্চ করা হচ্ছে বা এ করা হচ্ছে, বা সাহিত্য সেই সাহিত্য পাঠের এটা এখন তো অনেক পাল্টে গেছে, কি মানে তোমাদের এক্সপিরিয়েন্সটা একটু শুনতে চাই যে কিভাবে মানে পুজোর সাহিত্য এবং পুজোর গানের যে এক্সপিরিয়েন্সটা সেইটা একটু যদি বলো, যে তোমরা নিজেরা যখন লেখক হয়ে উঠলে, গায়ক হয়ে উঠলে, তখন তোমরা কিভাবে ব্যাপারটাকে ডিল করলে আর কি। আমি পুজোর সাহিত্যটা নিয়ে আমি বলতে পারি যে আমার একদম ছোটবেলার পুজোর সাহিত্যে তুমি যা যা বললে ওই রকমই, আমাকে ওই যেহেতু অ্যানুয়াল পরীক্ষা ধারে কাছে আছে, আমি যখন বাড়িতে থাকতাম তখন পূজা বার্ষিকী গুলো পড়তে দেওয়া হতো না, আলমারিতে তুলে রাখা হতো, বলা হতো যে তুমি পরীক্ষার পরে পড়বে। এবার তাও তো হয় না, মানে লুকিয়ে চুরিয়ে অবশ্যই একটা লোক পড়বে। তা তার মধ্যে যেগুলো মনে আছে সেগুলো হচ্ছে অবশ্যই আনন্দমেলা পূজা বার্ষিকীর কথা মনে আছে, এবং তুমি যা বললে কিশোর ভারতী পূজা বার্ষিকীর কথা মনে আছে। কিশোর ভারতীতে বিশেষভাবে ভাল লাগতো হচ্ছে নন্টে ফন্টে বেরোতো, সেইটা খুব ভাল লাগতো, এবং ময়ূক চৌধুরী একটা কমিক্স আঁকতেন তখন কিশোর ভারতীতে, সেটা বেরোতো। এবার ময়ূক চৌধুরীর আঁকার ধরনটা ছিল, সাধারণত আমরা যে আঁকা টাকা দেখতাম সেগুলো হচ্ছে সম্পূর্ণ আলাদা, মানে হয়তো তিনি একটা জঙ্গলের একটা আশ্চর্য চিতাবাঘ নিয়ে একটা কোনো কমিক্স করলেন, তো প্রথম ফ্রেম থেকে চিতাবাঘটা ঝাঁপিয়ে পড়ছে, হয়তো তার থাবাটা ঢুকে গেছে চতুর্থ ফ্রেম, এই রকম ভাবে আঁকা তখনকার দিনে খুব একটা হতো টতো না, ফলে ওর আঁকার মধ্যে একটা আশ্চর্য মানে গতি ছিল, একটা উত্তেজনা ছিল। তো সেইগুলো সব পড়তাম দেব সাহিত্য কুটিরের ওই যে মোটা মোটা বইগুলো বেরোতো, তার আশ্চর্য সব নাম থাকতো, মানে হয়তো নৈবেদ্য, চৈতালি, মানে প্রায় রবীন্দ্রনাথের, হ্যাঁ অদ্ভুত সমস্ত নাম, ওই বইগুলো অপূর্ব লাগতো। এবং প্রথমে ওই বইগুলো উল্টে তোমার মনেই থাকবে, তার মধ্যেখানে মধ্যেখানে কতগুলো পৃষ্ঠায় রঙিন ছবি থাকতো, আর সেইটা তলায় একটা ক্যাপশন দেয়া থাকতো, মানে ছবিটা কিসের, মানে হয়তো রাজকন্যা উঠেই দেখলেন রাজপুত্র তার সামনে, পৃষ্ঠা ৩৫, মানে পৃষ্ঠা ৩৫ গেলে সেই রূপকথাটা পড়া যাবে যেখানে এই দৃশ্যটা আছে। আবার হয়তো আরেকটা কিছুতে লেখা আছে যে
গোয়েন্দা কৌশিক ঢুকেই দেখলো আলোটাকে নিভিয়ে দিয়েছে, পৃষ্ঠা 235 248 ওইগুলো আগে দেখে নিতাম। ওখানে আমার মনে আছে বিধায়ক ভট্টাচার্য প্রত্যেক সংখ্যায় একটা করে নাটক লিখতেন অমরেশ বলে একজনকে নায়ক করে, এটা আমার খুব ভালো লাগতো। কার লেখা ভুলে গেছি, একটা কবিতা থাকতো দীর্ঘ কবিতা, মানে ছড়া, লিম্পু আর শিম্পু এই নামে দুটো শিম্পাঞ্জি। হ্যাঁ তারা বোধ হয় কাকা ভাইপো বা মামা ভাগ্নে এরকম কিছু, তারা আশ্চর্য সব কাণ্ড করতো, শিম্পু বোধ হয় ছোট, লিম্পু বোধ হয় বড়, এরকম কিছু, আমি আমি নামটা ভুলে যাচ্ছি লেখকের। আর পড়তাম হচ্ছে পিন্ডিদা, যেটা আশুতোষ মুখোপাধ্যায় লিখতেন, মানে আমাদের বিভিন্ন দাদা নিয়ে আলোচনা হয়, ফেলুদা, ঘনাদা, টেনিদা, সাধারণত কেউ পিন্ডিদার নাম বলে না। পিন্ডিদা হচ্ছে প্রদীপ নারায়ণ দত্ত বলে একজন, যে ব্রাজিলে যখন খেলতে যেত, মানে পুরোটাই সেও গুলবাজ আর কি, যেরকম আমাদের বাঙালি দাদারা হয়, সে বলতো সে যখন ব্রাজিলে খেলতো বিরাট নাম করা খেলোয়াড় ছিল, পেলে ছাড়া ওর নামই লোকে জানত। তা ওর নাম তো অত কেউ বড় বলতে পারে না ব্রাজিলের লোকেরা, তাই ওর নাম ছিল PND, মানে প্রদীপ নারায়ণ দত্ত। এইবার ও যখন ছুটতো বল নিয়ে, তখন ওরা পিন্ডি পিন্ডি বলে চেঁচাতো, সেই থেকে ওর নাম পিন্ডিদা। তারপর ওর হাঁটুর মালাই চাকিটা ঘুরে যায়, কে একজন বিরাট প্লেয়ার ওকে বিচ্ছিরি ভাবে ট্যাকল করে, তারপর ও কলকাতায় চলে এসছে এবং এখন ওই টেনিদার মতোই ওর কয়েকজন চেলা ছিল, তাদেরও সারাক্ষণ হাবি জাবি গল্প শোনাতো আর তাদের এইসব বলতো। এইটাও পড়তে আমার খুব ভালো লাগতো, এটা আমার মনে আছে। এইবার তুমি যে বলছো বড় হয়ে আমরা যখন লেখক হলাম, সত্যি বলতে কি আমি ওরকম লেখক হইনি যে আমার কাছে লোকে পুজোর সময় লেখা চায়, কেউ চায়। আমি একাধবার হয়তো কোথাও যখন চাকরি করেছি তখন আমাকে বলা হয়েছে, ওই যখন আমি অনিন্দরই সঙ্গে সংবাদ প্রতিদিনে কাজ করতাম রোববার বলে একটা পত্রিকায়, তখন আমাকে পুজো সংখ্যায় লিখতে বলা হয়েছে। আমি একটা আধটা গল্প লিখেছি, একটা বোধহয় প্রবন্ধ লিখেছি। এমনিতে লোকে আমার আমার কাছে আমাকে এমন কিছু একটা লেখক হিসেবে ধরে না যে পুজো সংখ্যায় লেখা দিন, আপনার লেখা নইলে হবে না, এরকম কিছু ঘটে না। তাই আমি যে পুজো সংখ্যার পাঠক থেকে পুজো সংখ্যার লেখকে একটা বিরাট প্রমোশন পেয়েছি এবং তার দুটো আলাদা আলাদা আবেগ আমার মধ্যে কাজ করে তা নয়, আমি পুজো সংখ্যার পাঠকই এখন। আর সত্যি বলছি আগের মতন পড়তে ভাল লাগে না, আগে যে পড়ে একটা অবিশ্বাস্য আনন্দ পেতাম সেটা পাই না। সেটা সাহিত্যের ধরন পাল্টেছে না আমার মনের ধরন পাল্টেছে না দুই পাল্টেছে সে আমি জানি না, কিন্তু ওই যে দেব সাহিত্য কুটিরের মোটা বইগুলোর একটা আশ্চর্য আনন্দ, সেই আনন্দ এগুলো বললে নিজেকে একটু বুড়ো মনে হয়, আহা আগে কি দিন কাটাইতাম এখন আর নাই। সত্যিই বলছি যে ওই আনন্দ এখন আমি আর পাই না, ওটা আমার কাছে অতুলনীয় একটা ফ্ল্যাশব্যাক হিসেবেই আছে। অনিন্দ, ছোটবেলায় পুজো বার্ষিকী বলতে ওই তো আনন্দমেলার জন্য একটা আগ্রহ ছিল ভীষণ ভাবে, তার কারণ এলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসটা সবার আগে পড়তাম। আর একটা বড় আগ্রহ ছিল ফেলুদার লেখাটা নিয়ে, ফলে কবে দেশে বেরোবে, কারণটা দেশে বেরোবে আমাদের ছোটবেলায়, কিন্তু ওটা দেশে বেরোতো আর আনন্দমেলার প্রফেসর দেশে বেরোতো। হ্যাঁ, কেন যে দেশে ফেলুদা বেরোতো সত্যি সেই লজিকটা কোনোদিন বুঝে উঠতে পারিনি, কিন্তু ওখানেই বেরোতো, ফলে ওটা নিয়েও একটা বড় আগ্রহ ছিল। আর আনন্দ মেলার সঙ্গে না একটা যোগ আমার আর চন্দ্রিলের তৈরি হয়েছিল, সেটা আমরা যখন কলেজ থেকে পাস করে ফ্রিল্যান্স করছি এদিক সেদিক সেই সময়, তো তখন দেবাশিস বন্দ্যোপাধ্যায় সম্পাদক ছিলেন, আমরা অনেক প্রচ্ছদ কাহিনী আনন্দ মেলায় লিখতাম, মানে অনেক, মানে দুটো বছর জুড়ে আমরা অনেকটা লেখা লিখেছিলাম। তো আমাদের মনে খুব আশা ছিল যে যদি কখনো পূজা বার্ষিকীতে কোনো আমাদের লেখা লিখতে দেয়, সেটা কখনো সেই সুযোগ আমরা পাইনি। মানে অন্যান্য যারা এমনি সারা বছর লিখতেন তাদের অনেকেই সুযোগ পেতেন, কিন্তু আমাদেরকে কখনো পূজা বার্ষিকীতে লিখতে বলেনি, সেটা এত বড় বয়স হয়ে যাওয়ার পর এখনো কোনোদিন লিখতে বলেনি, ফলে সেটা সেইটা আফসোসই রয়ে গেছে। কিন্তু অন্যান্য জায়গায় কখনো কখনো একটা আধটা লেখা লিখতে বলে, যেরকম আমি বলবো একটা বিশেষ লেখার কথা আমার মনে পড়ছে, অরুণদা আমাদের খেলার দুনিয়া বলে একটা কাগজ করতেন আমাদের সংবাদপত্রে, তো ওই ওই বছরটা তো আমার খুব স্পেশাল, তার কারণ ওই প্রথম আমি একটা ওনার তাগাদায় দেওয়ার জন্য আমি চাপে পড়ে একটা উপন্যাস লিখেছিলাম, কিশোর উপন্যাস। উনি বলেছিলেন এটা একটু মতিনন্দী সুলভ একটা উপন্যাস লেখ, তো আমি আমি একটা উপন্যাস লিখেছিলাম একদিন ব্যাপী বলে, এটা এখন এখন বই হিসেবে পাওয়া যায়। তো ওই কেন ওই লেখাটা আমার কাছে খুব স্পেশাল ছিল, তার কারণ আমি মনে আছে 10 দিন টানা অফিস না গিয়ে বসে লেখাটা শেষ করেছিলাম। পরবর্তী সময় ওপেনটি বায়োস্কোপ যে আমি তৈরি করি একদিন ব্যাপীটাকে ভিত্তি করেই করা, সেটা মানে ওই আরেকটু গল্পটা আমি মানে অনেকটা পাল্টে নিয়েছিলাম, কিন্তু মূল গল্পের আধারটা কিন্তু একদিন ব্যাপীরই ছিল, ফলে সেদিক থেকে পুজো সংখ্যার একটা লেখা আমার ভবিষ্যৎকালে কাজে দিয়েছি কোনোভাবে।
কিন্তু আমি আবার বলছি যে যদি লিখতেও কেউ বলে, মানে লেখা ব্যাপারটা কিন্তু আমি এখনো লেখকদের মতন স্বরবর্ণই আমার বরং গায়ে জ্বর দেয়। আমার প্রথম রিয়াকশন হয় না লিখতে পারবো না, তারপর আস্তে 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 একটুখানি নিজেকে বুঝি, কখনো সকখনো লিখি। এবছরও একটা অধ্যায় লেখা লিখেছি, আমাদের কাগজের জন্যই লেখা সেটা। কিন্তু পুজোর সংখ্যা এতগুলো বেরোয়, এই সময় এগুলো বিক্রি হয়, আমার পড়তে ভালো লাগে। আমি খালি একটু এখন নজর করি বা অন্য অন্য মানুষের থেকে শুনে নেওয়ার চেষ্টা করি, কার কার লেখা খুব ভালো হয়েছে, তো সেইগুলো বেছে পড়তে পারলে একটু ভালো। টানা একটা পুজো সংখ্যা পড়ে ফেলছি, ওই ধৈর্যটা কিন্তু এখন সত্যিই চলে গেছে। সেটা কেন গেছে কি জানে, ওই বোধহয় সময়ও নেই, কারণ তোমার তো সম্পাদনার কাজেও অনেক অনেক লেখা বাঁচতে হয়, অনেক কিছুটা কিছুটা হয়তো তাই, সেই কারণেই যে পুরো সময় দিতে পুজো হয়। সংখ্যা কিন্তু পড়ে উঠতে পারি তা নয়, যে লেখার প্রশংসা শুনি বা বলে কেউ সেই লেখার দিকে আরেকবার আমি নজর করার চেষ্টা করি। এবছরই যেরম একটা শারদীয়া নিয়েই আমি বম্বে এসেছি পড়বো বলে, একটি উপন্যাস আমি পড়ছি, নতুন একটি ছেলে লিখছে সুবর্ণ বলে, তোর লেখাটা আমার পড়ে ফেলার ইচ্ছে আছে। আচ্ছা, তো আমি এখন একটু জিজ্ঞেস করছি, আমাদের আর কতক্ষণ সময় আছে? এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল ঠিক আছে, কর্তৃপক্ষ সময়ের কোনো অভাব নেই, যদি স্পিকারদের হ্যাঁ সময়ের অভাব না থাকে তাহলে চলতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তাহলে তাদের অভাব আছে, সময়ের অভাব নেই। মানে স্পিকারদের অবশ্য বলা হয়েছিল যে মানে ঘন্টা খানেকে গোটানো হবে, তা আমরা কি দর্শকদের শ্রোতাদের মধ্যে থেকে কি কোনো প্রশ্ন এসেছে? না দেখছি না। তো আমরা এখন তাহলে কি মানে না, পুজোর গান নিয়ে অনিন্দ যদি একটু বলে তাহলে ভালো হয়। গান কত, গানের ব্যাপারটা আসেই নি আর কি আলোচনায়। হ্যাঁ পুজোর পুজোর গান, পুজোর গান হ্যাঁ গানের গানের ইয়েটা তো হলো না। পুজোর গান আমাদের ছোটবেলায় সবারই, আমার বা চন্দ্রীদের শোনা হচ্ছে চোঙে শোনা, ওই বাড়ির সামনে একটা বাঁশ কাটিয়ে এত বড় একটা মানে ওই মাইক লাগিয়ে দেওয়া যেত, যেটাকে আমরা মাইক বলতাম এবং ওটাকে মাইক্রোফোনও বলতাম। পরে গান গাইতে এসে বুঝেছি না ওটা হচ্ছে এমনি একটা চোঙ যেটা দিয়ে আওয়াজ বেরোয়। তো সেখানে তো পুজোর প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে, অপরাজিতা দি তোমারও নিশ্চয়ই আছে কিছু কিছু গান, যে সেই গানগুলো আমি বলছি যে যে গানগুলো বাড়িতে পছন্দ করতো না এরম গানই কিন্তু কানে লেগে থাকতো, যেরকম কিনে দে রেশমি চুরি রইলে যাবো বাপের বাড়ি, এই গানটা যেরকম ওই সময় খুব হিট একটা গান, এবং গাছের সেগুলো কাঁটা ওই মাছি পাড়ার মাছের মাইকে কাঁটা, হ্যাঁ মাইকে সব সময় শোনা যেত, পাড়ার পাড়ার পুজোর মাইকে বাজবে এই যে মাইকে এই, সেগুলো সব সময় শোনা যেত। হ্যাঁ মানে মানে বাড়ির লোক বোঝাতো মাইকে যে গান বাজে সে গান আসলে বাজে, আসল গান কিন্তু যেগুলো ভালো সেগুলো নাকি মাইকে চলে না। কিন্তু আমাদের পুরো আগ্রহটা ছিল সম্পূর্ণ হচ্ছে ওই বাজে গানের দিকে, যে আই অ্যাম এ ডিস্কো ডান্সার বাজে কখনো কখনো বাজে ওই মাছের কাঁটা। প্রথম গান শুনেছিলাম মনে হচ্ছে কিশোর কুমারের তারে আমি চোখে দেখিনি, তার অল্প অল্প গল্প শুনেছি, এই গানটা বাড়িতে আমি গুনগুন গুনগুন করে গাইতাম দু চার দিন। আমাদের বাড়িতে অনেক দিদারা থাকতো, মানে মানে একটা বড় পরিবার ছিল, দাদুরা ছিল, আমিও ইনিয়ে বিনিয়ে গানটা মৎস করার চেষ্টা করছি, অনেকদিন অব্দি সবাই সহ্য করেছে। তারপর অন্তরা একটা লাইন ছিল, আস্তে যেতে ছলকিয়া যায় রে যৌবন, এইটা যখন আমি এই অবধি যখন পৌঁছলাম তখন অনেকেই বললো থামো থামো ঠিক আছে অনেক হয়েছে, এই অনেক হয়েছে বলে এমন একটা আমি দাবাড়াগি খেলাম, আমার ওই হ্যাঁ তারে আমি চোখে দেখিনি সে যে আবার একদম সোজা আর কি গর্তের মধ্যে সেঁধিয়ে গেল, অনেক বছর গাইনি। পরবর্তী সময় আমরা যখন অ্যালবাম করছি, আমার চন্দ্রী লুপল আমাদের সবার আমাদের সবার ভীষণ ইচ্ছে ছিল আমাদের ভীষণ ইচ্ছে ছিল যে আমাদের অ্যালবামের গানগুলো পুজোর মাইকে বাজে কিংবা ক্যাসেটের দোকানগুলো ভীষণ জোরে জোরে বাজানো হবে। তো যে বছর আমাদের ক্যাসেট বেরোয় সেই বছর সরকার থেকে এটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল যে রাস্তার দোকানে জোরে গান বাজানো যাবে না, ফলে এমনই পাথর চাপা কপাল আমাদের যে সেই অভিজ্ঞতাও কিন্তু আমাদের হয়নি। যদিও পরবর্তীকালে হয়তো কিছু কিছু ব্যাপারে মনে হয়েছে না গানগুলো আমাদের জনপ্রিয় হয়েছিল সেগুলো মানুষ কোথাও না কোথাও বাজিয়েছিল, হ্যাঁ তখন সেই সেই বছর একটা নিষেধাজ্ঞা জারি হয়েছিল। মানে তার আগে অব্দি কি হতো, ক্যাসেট হিট করেছে কিনা এই কথাটা বোঝা যেত যে ক্যাসেটটা রাস্তার দোকান থেকে বাজছে, মানে ধরো শিলাজিতের ক্যাসেট বেরোলো সারাক্ষণ একটা তুমি যদি বাড়ি যায়,
এটাকে এটা বেজে যাচ্ছে, ঘুম পেয়েছে বাড়ি যা পেয়ে যাচ্ছে, তখন বোঝা গেল শিলাইতে ক্যাসেটটা হিট করেছে। তো সেই অনুযায়ী ক্যাসেটটাকে বেরও করা হতো যে ক্যাসেটের এ সাইডের প্রথম গান এবং বি সাইডের শেষ গান এই দুটোকে হিট গান দেয়া হতো, মানে হিট হবার সম্ভাবনা যার আছে বলে গায়ক বা ব্যান্ড মনে করছে। কারণ কি হতো, এ সাইডটা বাজিয়েই আবার ওইটা দিলে ওটা বি সাইডের শেষ গানটা হতো। সেই হিসেবেই আমরা আমরা অনেক ভেবে চিনতে, আমাদের সুইট হার্ট ছিল প্রথম গান আর মঙ্গল গ্রহ ছিল শেষ গান, কারণ আমাদের ধারণা ছিল এই গান দুটো হিট করবে, আর এই গান দুটো আমরা সেই বাস থেকে নামবো হাতি বাগানে বাজছে, আবার বাস থেকে নামলাম কাকুরগাছিতে বাজছে, মানে চতুর্দিকে কলকাতা শুধু এই দুটো গান বাজবে। কিন্তু তখন একটা হই হই হয়েছিল, তারপর বলা হয়েছিল কোনো গান এরকম বাজবে না, ক্যাসেট দোকানে গিয়ে তুমি ক্যাসেট কিনতে পারো কিন্তু গাক গাক করে অন্য স্পিকারে বাজানো যাবে না। ফলে আমাদের কোনো গানই বাজেনি, মানে এমনিতেও বাজতো কিনা আমরা জানি না, কিন্তু এই নিয়মের ফলে আমরা যে কাউকে একটু ঘুষ দিয়েও বলবো যে বাবা আমাদের গানটা বাজাও না, যাতে লোকে ভাবেই সেটাও হয়ে ওঠে। মানে যে বছর আমরা ইতিহাসটা পড়লাম সে বছর ইতিহাসে পুরস্কারটা উঠে গেল। এবছর সেই সেই সংস্কৃতি আর প্রাইজ নেই, হ্যাঁ সেই ইয়ে মতন। এটা কোন সালের কথা বলছো? এটা হচ্ছে 97। তো ওই বছর আমাদের প্রথম অ্যালবাম বেরোয় জুন মাসে, এবং সেটাও পুজো টার্গেট করে, তার কারণ মানে ম্যাক্সিমাম ক্যাসেটই না বেরোতো পুজোর ঠিক আগে আগে, পুজো সংখ্যার মতোই ওটা শুরু হয়ে যেত জুলাই অগস্ট থেকে, যেটা একদম পুজো অবধি চলতো। একটু বেশি নামীদের শেষের দিকে বেরোতো, অনামী যারা নাম নাম করার চেষ্টা করছে তাদের একটু আগে বেরোতো। আমাদেরও মনে আছে যতদূর সম্ভব আমাদের অ্যালবামটা বেরিয়েছিল অগস্ট মাসে। আমার মনে আছে একটা পার্সোনালি শেয়ার করছি, আমি আমি মানে আমরা প্রথম চন্দ্রবিন্দুর গান শুনি 2001 সালে, যতদূর মনে আছে আমার, জয়ন্ত জয়ন্তটা হয়তো মনে থাকবে, সেটা প্রিন্সটনে আমার মনে আছে, মৈত্রীদের বাড়িতে, সেমন্তী মৈত্রীদের বাড়িতে ওরা প্রথম আমাদের চন্দ্রবিন্দু শোনায়। এবং মানে চন্দ্রবিন্দু যে একটা সাংঘাতিক মানে অদ্ভুত একটা প্যারাডাইম শিফট, সেই সেইটা কিন্তু তখনই বোঝা গেছিল। আমি জানি না 2001 সালে এমনিতে তোমাদের কত পপুলারিটি হয়েছে বা ইয়ে, সেটা আমার আমি আমার জানার কথা না, আমি জানি না। তখন চ অ্যালবামটা বেরিয়েছে ফলে একটু জনপ্রিয়তা হয়েছে, কিন্তু এখন বোধহয় জনপ্রিয়তা নেই, এখন বোধহয় আর আমাদের নামের সঙ্গে প্যারাডাইম শিফট কথাটা কেউ ব্যবহার করবে না। প্রথমবার আমাদের চন্দ্রবিন্দুর তো চ হচ্ছে আমাদের মানে কি বলবো ওই আর কি একটু গরিবিয়ানা ঘুচলো। চ চ ক্যাসেটটা মিউজিক ওয়ার্ল্ড এ লঞ্চ করেছিলেন তিনজন, সেটা হচ্ছে শঙ্খ ঘোষ, ঋতুপর্ণ ঘোষ আর মমতা শঙ্কর। তো এরা তিনজন এসে আমাদের অ্যালবাম রিলিজ করে, তো এটা একটা বেশ বড় ব্যাপার, তার কারণ আমাদের আমাদের তার আগে তিনটে ক্যাসেট কিন্তু মানে সেইভাবে ফর্মালি কোথাও রিলিজই হয়নি। তো ওই প্রথম আমাদের ওরকম একটা জায়গায় অ্যালবাম প্রকাশ পায়, অ্যালবামটা জনপ্রিয়তা পায়, কাগজে কাগজে লেখালেখি শুরু হয়। 2001 এ একটু একটু করে আমরা তখন স্বাদ পাচ্ছি যে একটু অচেনা মানুষজন এসছে আমাদেরকে বলছে যে এই Duniya.com গানটা তোমাদের না, ফলে এইটার সাথে পরিচিত হতে শুরু করছে। আচ্ছা, আমার মানে আমার শেষ প্রশ্ন তোমাদের কাছে একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে এই আড্ডা, আমরা যে এই যে পুজোর আড্ডা বিভিন্ন রকম আড্ডার কথা বলছি, আমার হঠাৎ এটা মনে হলো যে তোমাদের কি মনে হয় যে আড্ডাটা ভীষণ রকম একটা মেল স্পেস, মানে আড্ডা শব্দটা আমরা কিন্তু মেয়েদের ক্ষেত্রে সে কোথায় একটা পড়েছিল, মেয়েরা ঝড়খার ওপারে ওপারে বসে করছে গেরস্থালির গল্প, মেয়েরা গেরস্থালির গল্প করে আর ছেলেরা আড্ডা মারে, ছেলেরা আড্ডা দেয়, তোমাদের কি মনে হয় যে এটা এটার মধ্যে এক ধরনের মানে জেন্ডার ডিভিশন আছে? আড্ডা শব্দটা ছোট করে বলিনি, তারপর অনিন্দ বলুক। আমার মনে হয় এটা আগে প্রযোজ্য ছিল, কারণ সত্যি সত্যি বাড়িতে অনেক বন্ধু বান্ধব আসবে আড্ডা মারবে, এর মানেটা ছিল এই যে এরা যা খাবে বারে বারে যা খাবে, স্ন্যাক্স হিসেবে যা খাবে, তারপর রাত্রির বড় খাবারটা যা খাবে, এই সমস্ত কিছু তার মধ্যে মধ্যে এ শরবত চাইলো সে স্কোয়াশ চাইলো, এই সব কিছু যোগান দেবে মেয়েরা, এবং মেয়েদের সার্থকতা হচ্ছে যখন তারা খেয়ে বলবে বাহ
মাংসটা তো দারুণ হয়ে যে তুমি রাঁধলে, আর যে যার বাড়িতে আড্ডা হচ্ছে তার বউ লজ্জা লজ্জা করে বলবেন হ্যাঁ আমি আমি এনে দিচ্ছি, আমি তো এর সঙ্গে এই দিলাম, রেসিপিটা আমাকে দিও ভাই, কেউ একজন বলবে। আর অন্য যে মেয়েরা আসবে তারাও তাকে রান্না বান্নায় সাহায্য করতে, শশা সাজানোয় সাহায্য করতে চলে যাবে। কিন্তু এখন বিশেষ করে এই সমস্ত অ্যাপের মাধ্যমে খাবার ডেলিভারির একটা প্রচন্ড সুবিধে হয়ে যাওয়ার ফলে আমার মনে হয় একটা বিরাট, তুমি যাকে বলছিলে প্যারাডাইম শিফট, তার মানে আমি জানি না, আমি পণ্ডিত নই, কিন্তু আমার ধারণা অনেকখানি বদল, একটা সামূহিক বদলকে বলা হচ্ছে, তাহলে সেরকম ঘটেছে। কারণ এখন মহিলারা বলছেন যে ঠিক আছে আমি পয়সা দিয়ে দিচ্ছি, বিরিয়ানিটা এসে থাকলো, অমুক খাবারটা এসে থাকলো, তমুক খাবারটা এসে থাকলো। এবারে তিনি বা তারা মানে সমস্ত যারা আসছেন যে মহিলারা, তারাও আড্ডায় সমান ভাবেই যোগ দিচ্ছেন, হই হই করছেন, শুধু খাবারটা হবার সময় হয়তো গরম করে দেওয়া হচ্ছে। তাহলে এই যে একটা অদ্ভুত অ্যাপ বেসড ফুড ডেলিভারি এসে, আমি মনে করি যে এক সময় হয়তো সত্যিই মেল স্পেস ছিল সব সবটাই, মানে এ আবার কি, মানে ছেলেরা আনন্দ করবে, আমরা যদি সহায়তা করতে পারি তাহলেই আমরা ধন্য, এর চেয়ে বেশি আমরা কি করবো? আমরা তো সত্যি সত্যি বসে ফুটবল নিয়ে কথা বলতে পারবো না, সাহিত্য নিয়েও কথা বলবো, আমরা তো মেয়ে। আর ছেলেরাও মনে করতো ঠিক আছে আছে, পাশে আছে, খুব ভালো। কিন্তু এখন সেই জিনিসটা সব অর্থেই, প্রথমত বহু আন্দোলন হয়েছে, বহু সচেতনতা বেড়েছে, বহু আলোচনা হয়েছে, বহু প্রতিবাদ হয়েছে, তার ফলে এখন অনেক মেয়েই নিজেদের ছেলেদের সমান মনে করেন, খুব একটা নিচু মনে করেন না। মোটামুটি ভাবে সমাজে যে প্রবল ভাবেই একটা নারী বিদ্বেষ না হলেও নারীর প্রতি উপেক্ষা ছিল, সেটা অনেকটা কমে এসেছে। এবং আমি যেটা বললাম, যেহেতু খাবারটা আমি আনিয়ে নিতে পারছি এবং রান্না করার বাধ্যবাধকতাটা নেই, সেহেতু মেয়েরা হই হই করে প্রথম থেকে বন্ধুদের মধ্যে এবং বন্ধু হিসেবে সমান হিসেবে আড্ডা মারছে বলেই আমার মনে হয়। তাই মেল স্পেস নিশ্চয়ই আগে ছিল, কিন্তু এখন নিশ্চয়ই সেটা অনেক ক্ষেত্রে অন্তত বহু বাড়িতেই কেটে গেছে বলে আমার মনে হয়। এটা আমার একটাই কথা সংযোজন, মানে সন্দীপ যেটা বলেছে একেবারেই সেটার মানে সেটা নিয়ে এটাই এটাই বলা। আমি খালি বলবো যে চন্দ্রবিন্দু অনেক বছর আগে মানে একটা গান লিখেছিলাম, টালিগঞ্জ স্টেশনের কাছে বন্ধুরা জড়ো হয়ে আছে সারা রাত ধরে হবে আড্ডা, তো সেই গানটা এখন রিভিউ করতে গিয়ে দেখছি যে না, সেখানে শুধু মেল স্পেস ছিল না, তার কারণ সেখানে কিন্তু মহিলাদের উপস্থিতি ছিল। তো গানটায় যখন ছিল তার মানে আমাদের অবচেতনে বা মানে সত্যি সত্যি রিয়েলিটিতেও আমাদের আড্ডায় কিন্তু অনেক বছর ধরেই ওই ওইটা ছিল যে মানে ছেলেরা মেয়েরা একসাথেই ছিল। এবং সেখানে কিন্তু আমার মনে হয়েছে যে শুধু শুধু ছেলেদের আড্ডা তারও একটা দারুণ ব্যাপার আছে, মানে আমি তো আমি আমি সেই আড্ডাও খুব এনজয় করেছি। পরবর্তীকালে এরম আড্ডা যেখানে হয়তো মানে মেয়েদের একটা গ্রুপ বা ছেলেদের একটা গ্রুপ একসঙ্গে বসে আড্ডা মারছে, সেই আড্ডাও কিন্তু আরো বেশি এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। তো ঠিক আছে, মানে মানে এখন এখন তো আর ওরকম ভাবে জেন্ডার স্পেসিফিক কিছু বলার মানে হয় না, শুধু এটাই বলার যে মানে আমরা বহু কাল আগে একটা গান লিখেছিলাম, দেখছি সেই গানটার মধ্যে অন্তত কোনো মানে সেখানটা খুব জেন্ডার স্পেসিফিক নয়, যদিও মানে খুব একটা মেল ইয়ে থেকেই লেখা। তাহলে চণ্ডী মণ্ডপ থেকে রকের আড্ডা ঘুরে আমাদের এখন ডিজিটাল আড্ডা, মানে অনেক দূর এগিয়ে গেছি আমরা বলছো সেটা। তাহলে সেই এই নোটেই আমি মানে আমার প্রশ্ন শেষ করছি। এখন দর্শকদের মধ্যে আমি দেখছি দর্শকরা যদি কেউ কোনো প্রশ্ন করেন, কেউ তো চ্যাট বক্সে আমার মনে হয় কোনো প্রশ্ন রাখেননি, কিন্তু না, চ্যাট বক্সে প্রশ্ন এবং মন্তব্য রয়েছে রয়েছে। আচ্ছা আচ্ছা, রাজু যদি, আচ্ছা আমি আমিও করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, রাজু যদি একটু বলেন, অমলদা কে কি অমলদা আছেন এখানে? অমলদা একটা টেকনিক্যাল কারণে আচ্ছা সমস্যা হয়েছে। আমি প্রথমে, আচ্ছা আর আমি এখানে, হ্যাঁ রাজু যে প্রশ্নগুলো সেগুলো দেখুন, আমি এখানে ইন্দ্র কে জয়ন্ত জয়ন্ত পড়ে দিচ্ছে, জয়ন্ত পড়ে দিচ্ছে প্রশ্নগুলো। হ্যাঁ আমরা ভাগাভাগি করি পড়তে পারি। আমি অর্ণব কুমার হালদারের একটা কথা রয়েছে এখানে, সেটা আমি পড়ে দিচ্ছি কারণ কথাটা খুব খুব সুন্দর। দারুণ একটা অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এই অনুষ্ঠান আরো বেশি করে জানান দিচ্ছে সত্যি পুজো আগত। করোনা মহামারী সহ এই কঠিন সময়ের মধ্যেও এই খুশিটুকু বেঁচে থাকার অক্সিজেন। আমি অর্ণব, একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, হুইল চেয়ার ব্যবহারকারী। আবারও বলছি, এই অনুষ্ঠানে সাক্ষী থাকতে পেরে আমি সৌভাগ্যবান।
সরাসরি কথা বলার সুযোগ যদি পাই তা বাড়তি প্রাপ্তি হবে। অনেক ধন্যবাদ, পুজো সবার ভালো কাটুক, সবাই সুস্থ ও সুন্দর থাকুক। আমি সব বক্তাদের অনুমতি নিয়ে অর্ণব বাবুকে বলবো, উনি উনি সরাসরি কিছু কথা বলার সুযোগ চেয়েছেন। সুতরাং অর্ণব বাবু আপনি যদি এখনো থাকেন তাহলে আপনি আপনার বক্তব্য বা আপনার মন্তব্য করতে পারেন। আমরা চাইবো যে যথাসম্ভব সংক্ষিপ্ত মন্তব্য যেন হয় যাতে অন্যরাও বলার সুযোগ পায়। আমি অর্ণব বাবুকে রিকোয়েস্ট করছি যে তিনি যদি কিছু বলেন। আছেন কি অর্ণব বাবু? আরো লিখেছেন এতে যে চন্দ্রিল ভট্টাচার্যের কাছে একটা অনুরোধ, তার চোখে এইবারের পুজো তার কথা তার ভাবনা। এই অর্ণব বাবু এসেছেন। আচ্ছা, আপনি বলুন। নমস্কার সবাইকে। আমি অত্যন্ত সকলকে নমস্কার এবং কৃতজ্ঞতা। আমি যে কথা লিখেছি আমি অত্যন্ত আপ্লুত যে এমন একটি অনুষ্ঠানের সাক্ষী থাকতে পেরে। আমি খুব সংক্ষিপ্ত আমার বক্তব্য তুলে ধরবো এবং এখানে দুজন আমার খুব প্রিয় মানুষ, সবাই অত্যন্ত শ্রদ্ধার, এবং চন্দ্রিল ভট্টাচার্য বাবা আছেন, অনিন্দ্র বাবা আছেন, সবাইকেই আমার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আর পুজো বলতে যে আলোচনা এতক্ষণ হচ্ছিল খুব সুন্দরভাবে আলোচনাটা হচ্ছিল। আর আমি এইটুকুই বলবো যে আমার পুজো দুইভাবে কেটেছে বা কাটে, সেটা হচ্ছে আমার এটা জন্মগত হুইল চেয়ার ব্যবহারকারী আমি নয়। আমি বিগত প্রায় 20 বছর হুইল চেয়ার ব্যবহার করছি আমার বিশেষ কারণে, আমি স্পাইন ইনজুরি আমার। আর তারপরে আসলে আমার হেঁটে উঠে ছুটে ছাটে হচ্ছে যেভাবে পুজো কাটে সবার সেভাবেই পুজো কেটেছে বা কাটতো। তো বর্তমানে আমি আসলে গ্রামেই থাকি, আমি দক্ষিণ শহরের একটি গ্রামে থাকি, রায়দিঘিতে, থানা রায়দিঘির জায়গাতে, মানে জয়নগর থেকে একটু ধরে। তো যাই হোক, তো পাড়ার পুজোতেই আমার মূলত কেটেছে। যেভাবে পাড়ার পুজো কাটে গ্রাম্য পুজো খুব মজার সাথে এবং এখনো মজার সাথেই কাটে। তো অ্যাক্সেসিবিলিটির বিষয়টা তো আমরা প্রত্যেকেই সচেতন আছি, তো সেই জায়গা থেকে যে হুইল চেয়ারের অ্যাক্সেসিবিলিটি নিয়ে যে সচেতনতা আরো বৃদ্ধি পায়, শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাই নন, এ নিয়ে প্রত্যেকেই অনেক সচেতন আছেন এবং যারা এল্ডার পার্সন আছেন তারাও বিষয়টি নিয়ে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হন। তো আশা করি যে হচ্ছে যে সবাই এই বিষয়টা নিয়ে দেখবেন এবং প্রশাসনিকভাবেও সেই বিষয়টা দেখা হচ্ছে। তো যাই হোক, পুজো আমারও কাটে, আমি বাড়ির আমার বাড়ির পাশেই পুজো হয়, আমি এখনো চেষ্টা করি সেই পুজোতে সামিল হওয়ার জন্য। আমি পেশাগতভাবে একজন প্রাথমিক শিক্ষক, মানে শিক্ষকতা করি, বাচ্চাদের সাথে পাখি পড়াই। তো যাই হোক, সুন্দর লাগছে আজকের এই অনুষ্ঠান এবং আমি খুব আপ্লুত এবং সৌভাগ্যবান যে চন্দ্রিল ভট্টাচার্য দাদা এবং এত গুণী মানুষজন আছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের এই তত্ত্বাবধান বা তাদের যে আয়োজনে অনুষ্ঠানটি হচ্ছে ভার্চুয়ালি আমি অংশগ্রহণ করতে পেরে। এবং আবারও আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে কথা বলার একটু সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, সবাই অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও কৃতজ্ঞতা সবাইকে, পুজো সবার খুব ভালো কাটুক, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। ওনা বলার আগে আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের তরফ থেকে জানাই যে আপনি যে আজকে অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং কথা বললেন তার ফলে তার জন্য আমরাই ভাগ্যবান মনে করছি। আমরাই আপ্লুত যে আপনি এত সুন্দর করে একটা অত্যন্ত জরুরি কথা বললেন। আমি আপনাকে আপনার প্রাইভেট মেসেজে আমার ফোন নাম্বার পাঠাচ্ছি, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসার জন্য, দেখার জন্য। আমরা নানা ধরনের জিনিস করতে চেষ্টা করি যাতে মিউজিয়ামটা একটা ইনক্লুসিভ মিউজিয়াম হয়ে ওঠে, সেই প্রচেষ্টাটা আপনার সঙ্গে শেয়ার করতে চাই। অনেক ধন্যবাদ। একদমই একদমই স্যার, একদমই সেটাই। আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে
প্রসঙ্গক্রমেই বলি যে অ্যাক্সেসিবিলিটির উপরেও আমাদের মানে সবারই প্রচেষ্টা রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল অ্যাক্সেসিবল সম্ভবত এখনো নয়, আশা করছি সেটা খুব শীঘ্রই এই মুহূর্তেই হচ্ছে, এই মুহূর্তেই হচ্ছে। আর এক সেকেন্ড, এরপরে দু একটা অনুরোধ আছে, একটা গান এবং একটা কবিতার, আমি জানি না সেই অনুরোধ আজকে আজকের অনুষ্ঠানের পরিসরে সেই অনুরোধ রক্ষা করা সম্ভবত নয় আজকে। সুতরাং অনিন্দ্য এবং চন্দ্রিলের গান এবং কবিতা নিশ্চয়ই আপনারা সবাই শুনবেন সময় মতো, আমরা সবাই সেটা এনজয় করি। সুতরাং আজকের অনুষ্ঠানে ওই ধরনের অনুরোধ আমরা সম্ভবত রাখতে পারবো না, দুঃখ প্রকাশ করছি তার জন্য। আর এটা সঞ্চারী বসু লিখেছেন, যখন এই গানগুলো বেরোয় তখন বেশ ছোট বড়দের সামনে, তখন বেশ ছোট বড়দের সামনে বেশি গাইতে পারতাম না, বড়রা পাকা বলতে নিশ্চয়ই। আরেকজন, তার নাম আমি জানতে, তার নাম নেই, তার শুধু ফোনের মেক এখানে দেওয়া আছে, তার প্রশ্ন হচ্ছে, আচ্ছা স্কটিশ চার্চ কলেজে পুজোর ছুটির ঠিক আগে ক্যালেডোনিয়া হতো, যেখানে তোমাদের একটা বড় অংশগ্রহণ থাকতো, এখন পুজোর আগে সেই দিনগুলোর কথা কি তোমাদের মনে পড়ে? পেন্টাথলন বা ওই ধরনের প্রোগ্রামে তোমাদের দারুণ পারফরমেন্স থাকতো, যেগুলো এখন কিন্তু আর দেখি না। এই এই প্রশ্নটা সম্ভবত অনিন্দর জন্য, নাকি অনিন্দ বা চন্দ্রিলের দুজনের জন্য হতে পারে, সেটা যদি অনিন্দ বা চন্দ্রিল কিছু, ক্যালিফোর্নিয়া নিয়ে অনিন্দর বলাই সবচেয়ে এক্স্যাক্টলি। প্রশ্ন করছির নাম চন্দ্রলেখা দাস, তাকে আমি খুব ভালো করে চিনি, এবার তিনি তার নিজের আত্মপরিচয় দিয়েছেন, সুতরাং এই প্রশ্নটা এসছে চন্দ্রলেখা দাসের কাছ থেকে। ক্যালেডোনিয়ার একেবারে মুকুটহীন নয়, মানে মুকুট সম্পন্ন সম্রাট ছিল হচ্ছে অনিন্দ। ওখানে একটা ওই ফেস্টে সবচেয়ে বেশি যে পুরস্কার পেত তাকে ম্যান অফ দ্য ফেস্ট দেওয়া হতো, সেটাও প্রায় জিততো, প্রচুর ইভেন্টে জিততো। আমিও ক্যালেডোনিয়া করেছি একটা সময় আমি আর অনিন্দ মিলেও একটা ইভেন্ট করেছি, তা সে অনেক ইভেন্ট হতো, সেখানে যেমন ডিবেট হতো, এক্সটেম্পোরে হতো, টাউন কোর্ট বলে একটা ইভেন্ট হতো, যেখানে একই বিষয়ের এদিকেও বলতে হবে, পক্ষেও বলতে হবে, বিপক্ষেও বলতে হবে, আজকে রাজনীতিবিদদের মতন আর কি সব রকমই তৈরি থাকতে হতো, অনেক রকম ইভেন্ট হতো। তার মধ্যে এই ইনি যেটা উল্লেখ করেছেন পেন্টাথলন বলে একটা ইভেন্ট হতো, সেখানে একজন লোককেই পাঁচটা জিনিস করতে হতো, সেই পাঁচটা জিনিসের মধ্যে ওই রকম টার্ন কোট করতে হতো একবার, একটা বিষয়ের পক্ষে বিপক্ষে বলা, একটা স্কিটস মতন করতে হতো, ছোট নাটক বা এরকম কিছু করলে, একটা গান গাইতে হতো, একটা ছবি আঁকতে হতো একটা বিষয়ের উপর ব্ল্যাকবোর্ডে তখনই, এবং শেষকালে দর্শকদের মধ্যে থেকে প্রচুর জামাই ঠকানে প্রশ্ন হতো, তার চমৎকার চমৎকার পটাং পটাং করে উত্তর দিতে হতো। এবার এই পেন্টাথলনে প্রায় সবসময় অনিন্দই জিতত, অনিন্দ ভীষণ ভালো করতো পুরো জিনিসটাই। তার মধ্যে আবার আকর্ষণীয় ছিল যে এবছর পেন্টাথলনে অনিন্দ কোন নতুন গানটা গাইবে, অনিন্দ নিজে গান লিখত, সুর দিত এবং গাইতো, প্যারোডিও গাইতো, আবার এমনি নিজের গানও গাইতো, সেগুলো এত জনপ্রিয় হতো, মানে প্রত্যেক বছর ক্যালেডোনিয়ায় ওই যে অনিন্দর নতুন গানটা, সেটা তার পর পাড়ায় পাড়ায় বিভিন্ন মানুষ গাইতেন
এবং বারবার বলতেন যে এই গানটা তিনিই লিখেছেন ও সুর দিয়েছেন। অর্থাৎ অনিন্দ্যর গানটা পরের দিন থেকে কলকাতার অন্তত আরো 60 খানা লোক নিজের বলে দাবি করে চালান। এবারে ক্যালেডোনিয়ার বিরাট একটা অবদান চন্দ্রবিন্দুতে আছে। তাহলে এই ক্যালেডোনিয়ার একটি পেন্টাথেলনেই অনিন্দ্য সুইটহার্ট গানটা করে, তারপর সুইটহার্ট গানটা প্রচন্ড জনপ্রিয় হয়, এত জনপ্রিয় হয় যে সারা কলকাতায় ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মানুষ আমি সুইটহার্ট লিখেছি আমি সুইটহার্ট লিখেছি বলে গাইতে থাকে, এর মধ্যে নাম করা মানুষও গাইতে থাকে। এরপরে অনিন্দ্যর একদিন মনে হয় যে এইভাবে যদি ওর সব গানই অন্য লোক আমার বলে চালিয়ে দেয় তাহলে ও যে এই অসামান্য গানগুলো লিখেছে তার হবে কি। এই ভেবে অনিন্দ্য ঠিক করে যে উপল, যার তখনই চন্দ্রবিন্দু বলে একটা গানের দল আছে, যদি তার সহযোগিতায় একটা ক্যাসেট বার করা যায় যেখানে এই পেন্টাথেলনে আমারও একটা গান জনপ্রিয় ছিল কন্ডাক্টর বলে, কিন্তু অনিন্দ্যর তো 10টা গান জনপ্রিয় ছিল, এই সবকটা মিলিয়ে যদি একটা ক্যাসেট করা যায় তাতে আমরা এই চন্দ্রবিন্দু দলটার সঙ্গে যুক্ত হলাম, অন্তত একটা ক্যাসেটে রেকর্ডেড থাকলো যে এই গানগুলো আসলে কে তৈরি করেছে। এইখান থেকে আমার আর অনিন্দ্যর চন্দ্রবিন্দুতে যুক্ত হওয়া। তারপর আমরা অবশ্যই ঠিক করি আরো অনেক রকম গান লিখবো, কেনই বা এখানে থেমে থাকবো, হ্যান ত্যান আরো অনেক কিছু। কিন্তু ওই ক্যালেডোনিয়া, এই পেন্টাথেলন, কলেজ ফেস্টের অসামান্য আনন্দের দিনগুলো তো মনে পড়েই, কিন্তু আরো বেশি করে এইটা মনে আছেই, তার কারণ এটার সঙ্গে আমাদের চন্দ্রবিন্দুতে যুক্ত হয় এবং পরবর্তীকালে আমাদের যে একটু আধটু গায়ক গীতিকার সুরকার এইসব হিসেবে নাম হয়েছে সেটার মূলে আছে হচ্ছে পেন্টাথেলনের আশ্চর্য মজার একটা গান। অনিন্দ্য এসে গেছে, ও এবার নিশ্চয়ই যোগ করতে পারবে আরো অনেক। না, আমি আমি দুঃখিত, আমার কানেকশন অফ হয়ে গিয়েছিল মাঝখানে। তো আমি যতটুকু মানে বুঝেছি সেটা হচ্ছে পুরো উত্তরটাই চন্দ্রিল বলে দিয়েছে। তো আমাদের আমাদের সময়ে কলেজ ফেস্টিভ্যালে পেন্টাথেলন একটা খুব আকর্ষণীয় ইভেন্ট ছিল, তার কারণ একসঙ্গে অনেক কাজ করতে হতো, তো সেটাই আমার আমার খুবই ভালো লাগতো পার্টিসিপেট করতে। তো তারপরে তো অসম্ভব মানে কি বলবো, একজন কড়া কম্পিটিটর উঠে এলো, সেটা চন্দ্রিল, আরো কেউ কেউ ছিল। কিন্তু যাই হোক, কলেজ ফেস্টে আমাদের যত কম্পিটিশনই থাক, যেটা খুব ভালো ছিল যে আমাদের কলেজ ফেস্টের যে একটা দল বল, আমরা সেইটার একটা এক্সটেনশন পরে করে নিতে পেরেছিলাম। মানে আমরা শুধু সেই গানগুলোতেই আটকে থাকিনি, কেননা ওই সময় পেন্টাথেলনের গান সেগুলো তোমরা রেকর্ড করেছি, আমাদের মনে হয়েছিল যে আমাদের অ্যালবাম আর বেরোবে না, ফলে একটাই অ্যালবাম বেরোবে বলে আমরা নাম দিয়েছিলাম আর জানি না। কিন্তু ওই সময় বাংলা গানে একটা খুব বড় দিক পরিবর্তন ঘটছিল, সেখানে কবির সুমন গান গাইছেন, নচিকেতা গান গাইছেন, অঞ্জন দত্ত গান গাইছেন। তো 90-এর ওই সময়টা না বাংলা গানের কিন্তু খুব তোলপাড় করা একটা সময়। আমি বলছি প্রচুর মানুষজন যারা অন্য অন্য পেশায় ছিলেন, কেউ হয়তো ডাক্তারি পড়ছেন, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছেন, এরকম মানুষজনকেও আমি দেখেছি তারা তাদের কাজ ভুলে তারা শুধু নতুন গান বানাতে উদ্যোগী হয়েছেন। এই ম্যাজিকটা 90 দেখিয়েছিল, আমরাও কিছুটা ওই ম্যাজিকে ভেসে নতুন নতুন গান তৈরি করতে পেরেছি বা পেরে মানে আমরা অন্তত সেটাই আমরা গা ভাসিয়েছিলাম। আমাদের একটা বড় হাতিয়ার ছিল কলেজ, আমাদের কলেজের ফেস্ট, এই ধরনের কিছু ইভেন্ট আর কলেজের ক্যান্টিনের গান, সেইগুলো কিছুটা আমাদেরকে হয়তো অন্যদের থেকে কয়েক ধাপ একটু এগিয়ে রেখেছিল। এটাই সঞ্চারী বসুর একটা মন্তব্য আছে যেটা খুব সত্যি কথা, এই যে আড্ডা মেল স্পিস কিনা এই সম্পর্কে তিনি বলেছেন, কফি হাউসের আড্ডাতেও কিন্তু রমা রায় ছিলেন, নিশ্চয়ই খুব জরুরি কথা। আর তারপরে ওর আরেকটা বক্তব্য আছে, অনিন্দ্যবাবুকে বলতে চাই, একবার ছোটবেলায় আপনার বাড়ির নিচে অজান্তেই গেছিলাম, আমি আপনার বাড়ির কালী মন্দিরের ভিতরে ছিলাম, বাবা আপনাকে দেখেছিলেন কিন্তু আমায় বলেননি, না বাবা আপনায় দেখেছিলেন কিন্তু আমায় বলেননি, পরে পরে বলায় বাড়ি এসে খুব কান্নাকাটি করেছিলাম। অনিন্দ, তোমার একটা নতুন প্রাপ্তি আজকে, অনেক দিন বাদের এই সংবাদ। আমি আর কি বলতে পারি, হ্যাঁ ওনাকে এইটুকুই খালি বলি যে এখন ওই বাড়িটায় আমি থাকি না, মাঝে মাঝে যাই, ওই কফি হাউসের গানটা যেরকম রমা রায় ছিলেন সেরকম ভাবেই বলি, ওটাও কালী ঠাকুর ছিলেন না, চণ্ডী ঠাকুর ছিলেন। আর কি কোনো প্রশ্ন আছে ফেসবুকে, কি কোনো প্রশ্ন আছে শ্রেয়সী বা রাজু? আমরা কি ফেসবুকে কিছু দেখতে পারিনি, ফেসবুকে কিছু পাইনি, ফেসবুকে প্রশ্ন নেই তাহলে? হ্যাঁ,
তাহলে আজকে আজকে তার মানে আর প্রশ্ন নেই, একটা দারুণ দারুণ সেশন হলো, মানে এরকম এরকম একটা নির্ভেজাল আড্ডা এবং এরকম মানে কি বলবো এরকম একেবারে সপাটে আড্ডা দেওয়া এবং খোলাখুলি এত ধরনের কথা জানতে পারা সেটা মানে কোনো তুলনা হয় না, এরকম এরকম অভিজ্ঞতা এরকম আড্ডা এরকম ইভেন্ট আমাদের বহুদিন হয়নি। জয়ন্ত দা আপনাকে আপনাকে ধন্যবাদ যে এরকম একটা আড্ডা পরিকল্পনা করার জন্য। আপনি যখন প্রথম আমায় বলেছিলেন আমি ব্যাপারটা শুনে একেবারেই শঙ্কিত হইনি, তার কারণ আমি অপরাজিতাদের সঙ্গেও আড্ডা দিয়েছি আমাদের লিট ফেস্টে, আর তন্দ্রিলের সঙ্গে তো ছোটবেলা থেকে আড্ডা দিয়েই আসছি, ফলে আমার ধারণাই ছিল যে আড্ডা অনেকদিন ধরে আড্ডা দিচ্ছি পরস্পরের সঙ্গে। একটাই কমেন্ট দেখতে পাচ্ছি যে পুজোর খাওয়া নিয়ে কথা হোক একটু, কিন্তু সেটা বোধহয় আরেকটা সেশন একটা আলাদা, কারণ আজকে তো আমরা পুজোর গান পুজোর সংখ্যা এসব নিয়ে কথা বলেছি। অনেক ধন্যবাদ ভিক্টোরিয়া মেমোরিয়াল, এমনিতেই ভীষণ আড্ডা সংকুল জায়গা, আমরা সেটাকে সেইভাবেই রাখতে চাই এবং সেই প্রচেষ্টায় তোমাদের আজকের অবদান আমরা মানে অবিস্মরণীয়, এরকম ইভেন্ট আমাদের বহুদিন হয়নি। আমরা এটা আমাদের ফেসবুক লাইভে থাকবে, আমরা ইউটিউবেও দেবো আমাদের নিজস্ব ইউটিউব যে সাইট, সুতরাং আপনারা যারা আজকে শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। আপনারা পরে আবার এই অনুষ্ঠান ফিরে ফিরে দেখতে পারেন ভিক্টোরিয়ার ফেসবুক লাইভে এবং দুদিন বাদেই আমাদের ইউটিউবে উঠে যাবে, এবং যারা আজকে যে কারণেই হোক আসতে পারেননি তাদের তাদেরকেও জানাবেন যে যে কোনো সময় তারা তাদের তারা কিছুই হারাননি, কারণ এটা সবটাই আমাদের আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে দুটো প্ল্যাটফর্মে থাকবে। আবারও অনেক ধন্যবাদ জানাই চন্দ্রিত এবং অনিন্দকে, একটা সত্যিকারের সত্যিকারের আনন্দ সন্ধ্যা উপহার দেওয়া যায় সবার পুজো খুব ভালো করে। এবং এবং শুধু চন্দ্রিল এবং অনিন্দকে না মানে অপরাজিতকেও ধন্যবাদ জানানো দরকার, এটা খুব সুন্দরভাবে সঞ্চালনা করার জন্য এবং সঠিক প্রশ্ন করার। তাহলে আমিও এই সুযোগে রাজুকে ধন্যবাদ জানিয়ে রাখি, কারণ মানে সঞ্চালনার কাজটায় রাজুই আমার নাম সাজেস্ট করেছিল, সেজন্য আমি খুব কৃতজ্ঞ যে আমি অনিন্দ এবং চন্দ্রিলের সঙ্গে এতক্ষণ আড্ডা দিতে পারলাম ভার্চুয়ালি হলেও।